16 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ে নিই, ঠিক আছে? প্রুভ দ্যাট ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2ux প্লাস 2by প্লাস 2wz প্লাস d ইকুয়াল টু 0 রিপ্রেজেন্টস এ কোন, একটা কোনকে রিপ্রেজেন্ট করবে ইফ, ওখানে লেখা আছে ইফ bc u স্কয়ার প্লাস cab স্কয়ার প্লাস abw স্কয়ার ইজ ইকুয়াল টু abcd এন্ড abc নট ইকুয়াল টু 0। এ বি সি এদের গুণফল, এদের প্রোডাক্টটা হচ্ছে নট ইকুয়াল টু 0, তার মানে এ বি সি এর প্রোডাক্ট 0 হয়ে যাওয়া মানে এ বি আর সি এর মধ্যে কেউ না কেউ একটা 0 হবেই। তাহলে এ বি আর সি তাদের মধ্যে কেউ 0 না, কোনো একটাও 0 হতে পারে না, বলে দিয়েছে ইফ, যদি এ বি সি তাদের প্রোডাক্ট যদি নন জিরো হয়, এবং বি সি ইউ স্কোয়ার প্লাস সি এ ভি স্কোয়ার প্লাস এ বি ডাব্লিউ স্কোয়ার, এটা যদি এবিসিডির সঙ্গে সমান হয় তাহলে এইটা, এই যে বড় ইকুয়েশনটা বলছে একটা কোনকে রিপ্রেজেন্ট করবে। তো এটা অবশ্যই করাবো। এটা করানোর আগে তোমাদের আরেকটা পেজ আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে এর আগে যখন আমি পড়িয়েছিলাম এর আগের দিন, তখন দেখবে বলেছিলাম যে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন একটা কোনকে রিপ্রেজেন্ট করবে, তার কন্ডিশন কি। তো আমরা অনেক রকম ভাবে বের করেছিলাম। এক নম্বর হচ্ছে আমরা বলেছিলাম যে প্রথমে হচ্ছে কোনটার ইকুয়েশনটাকে এমন ভাবে তৈরি করব যাতে করে কোনটা থ্রি ভেরিয়েবল থেকে ফোর ভেরিয়েবল হয়ে যায়। ধরো কোনটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2fyz প্লাস 2gzx প্লাস 2hxy প্লাস 2ux, কি করবো আমরা একটা টি ভেরিয়েবল এক্সট্রা নিবো, এবং টি ভেরিয়েবলটার কাজ হচ্ছে এই ইকুয়েশনটা যেটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ছিল না সেটাকে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস বানাবো। তার মানে এক্স এর সঙ্গে যেহেতু এক্সটা এক ডিগ্রি, তার সঙ্গে একটা ভেরিয়েবল টি অ্যাড করবো, ওয়াই এর সঙ্গে একটা ভেরিয়েবল টি অ্যাড করবো, জেড এর সঙ্গে একটা ভেরিয়েবল টি অ্যাড করবো, আর কনস্ট্যান্ট তার সাথে টি স্কোয়ার অ্যাড করবো। এইভাবে ডেল এফ ডেল এক্স বের করবো, জিরো করবো, ডেল এফ ডেল ওয়াই বের করবো, জিরো করবো, ডেল এফ ডেল জেড, ডেল এফ ডেল টি, আর কি করবো টি এর মান ওয়ান বসিয়ে দিবো, কারণ টিটাকে আমরা ভেরিয়েবল হিসেবে নিয়েছিলাম পরবর্তীকালে সেটাকে আমার মূল অঙ্কে ফিরে যাওয়ার জন্য। টি ইকুয়াল টু যদি আমরা ওয়ান বসিয়ে দিই তাহলে আবার সেই মূল অঙ্কে তিনটে ভেরিয়েবলই চলে আসবে, সেটাকে জিরো করলে আমরা কি করি সেখান থেকে চারটে ইকুয়েশন আছে, সেই চারটে ইকুয়েশন থেকে তিনটে ভেরিয়েবল এক্স ওয়াই জেড এর মান আমরা বের করে নিতে পারি। সেখান থেকে আমরা যদি বলি যে এরকম একটা সলিউশন পাওয়া যাচ্ছে বা সিস্টেমটা কনসিস্টেন্ট হচ্ছে, তাহলে সেখান থেকে বলা যায় যে এটা একটা কোনকে রিপ্রেজেন্ট করবে। তো এই যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাকে বলছে জেনারেল ওয়াইজ করলেও সেটা করা যায়। কিরকম বলছে একটা 4 ক্রস 4 ডিটারমিনেন্ট তৈরি হয়, কারণ একটা চারটে ইকুয়েশন হবে, আর 4 ক্রস 4 কিরকম ডিটারমিনেন্ট, এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে এ, ওয়াই এর কোফিশিয়েন্ট এইচ, জেড এর কোফিশিয়েন্ট জি, আর কনস্ট্যান্ট বা টি এর কোফিশিয়েন্ট বলতে পারো ইউ, পরবর্তীকালে টিটা 1 বসালে সেটা কনস্ট্যান্টই হয়ে যায়। এরকম ভাবে পরের ইকুয়েশনে ডেল এফ ডেল ওয়াই, তার আবার একটা কোফিশিয়েন্ট গুলো নিয়ে আরেকটা রো, ডেল এফ ডেল ডেট তার কোপিশন গুলো নিয়ে আরেকটা রো, ডেল এফ ডেল টি তার কোপিশন গুলো নিয়ে আরেকটা রো, তাহলে এরকম একটা 4 ক্রস 4 ডিটারমিনেন্ট আমরা পাই, সেটাকে যদি জিরো করে দিই তাহলেই বলতে পারি সেটা একটা কোনকে রিপ্রেজেন্ট করবে। তাহলে খুব ভালো করে দেখো কন্ডিশনটা কি, এ এইচ জি ইউ এইচ বি এফ ভি জি এফ সি ডাব্লু ইউ ভি ডাব্লু ডি, এবং এটা হচ্ছে একটা কি সিমেট্রিক ডিটারমিনেন্ট। তাহলে এইবার আমাদের যেটা কোশ্চিন ছিল সেই কোশ্চিনটাতে চলে আসি। সেই কোশ্চিনে বলেছে আমাদের কোশ্চিনে ইকুয়েশনটা কত দিয়েছে, ইকুয়েশনটা দিয়ে হচ্ছে এক্স স্কোয়ার তাই তো প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস টু ইউ এক্স প্লাস টু ভি ওয়াই প্লাস টু ডাব্লিউ জেড প্লাস ডি ইকুয়াল টু 0, এটাতে তোমাদের মাথায় থাকে। আচ্ছা তাহলে আমি একটু অঙ্কটা করিয়ে দিই যারা পারোনি তাদের জন্য। ইকুয়েশন ছিল কোনটার, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস টু ইউ এক্স প্লাস টু ভি ওয়াই প্লাস টু ডাব্লিউ জেড। প্লাস কত ছিল, প্লাস
প্লাস ডি, তাই তো? প্লাস ডি আচ্ছা। এবার এটা একটা কোণকে রিপ্রেজেন্ট করবে তখনই যদি, তাহলে এই যে এটা কিন্তু হচ্ছে এক, তাহলে ওয়ান একটা কোণকে রিপ্রেজেন্ট করবে, এটা ইকুয়েশন, ঠিক আছে? ওয়ান একটা কোণকে রিপ্রেজেন্ট করবে, তাহলে ওয়ান উইল বি এ কোণ, ঠিক আছে? ইফ ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট দেখো এইচ এরকম ছিল, তো এখানে এইচ মানে কত? এখানে এইচ মানে হচ্ছে, এইচটা হচ্ছে যদি কম্পেয়ার করো তাহলে টু এইচ এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই কোফিশিয়েন্ট হচ্ছে এইচ, এখানে নেই। এ এইচ জি, জি মানে হচ্ছে টু জি জেড এক্স, তার মানে জেড এক্স এর কোফিশিয়েন্ট নেই, তাই তো? আচ্ছা, আর এখানে হবে ইউ, ইউ মানে হচ্ছে টু ইউ বা টু এক্স এর কোফিশিয়েন্ট, তাহলে টু এক্স এর কোফিশিয়েন্ট এখানে আছে, তাহলে এ ইউ সরি এ এইচ জি ইউ, তারপরে এইচ বি এফ, এইচ মানে হচ্ছে জিরো, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট থাকবে, এফ টা থাকবে না কারণ এফ টা হচ্ছে ওয়াই জেড এর কোফিশিয়েন্ট, এটাও জিরো, আর এখানে থাকবে হচ্ছে ভি, তারপরে এইচ জি এফ সি, জি হচ্ছে থাকবে না জিরো, এফ থাকবে না জিরো, সি থাকবে আর ডাব্লু। এবার লাস্টেরটা কি হবে? অবশ্যই হবে ইউ ভি ডাব্লু আর জিরো। এই ডিটারমিনেন্টটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে এক নম্বর ইকুয়েশনটা একটা কোণকে রিপ্রেজেন্ট করে, ক্লিয়ার? আচ্ছা, এবার এই ডিটারমিনেন্টটা আমরা আলাদা করে বের করি যে এই ডিটারমিনেন্টটা কখন জিরো হচ্ছে। তাহলে এ জিরো জিরো ইউ জিরো বি জিরো ভি জিরো জিরো সি ডাব্লু ইউ ভি ডাব্লু অ্যান্ড ডি কনস্ট্যান্ট। যদি এই ডিটারমিনেন্টটা ভাঙো কেউ, তাহলে ডিটারমিনেন্ট যেভাবে ভাঙতে হয় দেখবে যে প্রথম কোন একটা এলিমেন্ট এবং তার কোফ্যাক্টর, তাহলে এ এলিমেন্টটা হলো এবং তার কোফ্যাক্টর, তার কোফ্যাক্টর মানে সেটা যেই রোতে আর যেই কলামে আছে সেটা বাদ চলে যাবে, তার মানে ফার্স্ট রোটা এটা বাদ চলে যাবে আর ফার্স্ট কলামটা বাদ চলে যাবে, এ যেই রোতে আর কলামে, তাহলে বাকি এইটা যদি বাদ চলে যায় তাহলে বাকি এই ম্যাট্রিক্সটা পড়ে থাকবে বা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হবে? তাহলে বি জিরো ভি জিরো জিরো সরি ভুল বললাম জিরো সি ডাব্লু আর পড়ে থাকবে ভি ডাব্লু ডি। আচ্ছা, এইটা তারপরে তারপরের সংখ্যা হচ্ছে জিরো, তার মানে জিরোর সাথে যাই তুমি নাও সেটা জিরো হবে, তারপরটাও জিরো, তারপরটা ইউ, তো ইউ এর আগে এখানে প্লাস হবে না মাইনাস হবে এটা আমাদের বের করতে হবে। তো কি করে আমরা বের করি প্লাস হবে না মাইনাস হবে? খুব সিম্পল, ইউটা হচ্ছে কোন পজিশনে আছে, তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার, ইউ এর পজিশনটা দেখে নিতে হবে, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার, ইউ এর রো হচ্ছে এক আর কলাম হচ্ছে চার, তাহলে এক প্লাস চার মানে পাঁচ, তাহলে পাঁচটা হচ্ছে কি হবে নেগেটিভ ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ, তাহলে এটা নেগেটিভ মাইনাস ইউ ইন্টু, ঠিক আছে? আচ্ছা, এবার ইউটা যেই রো আর যেই কলামে আছে, ইউটা এই রোতে আর এই কলামে, এটা বাদ চলে গেল, বাকিটা হয়ে যাবে, বাকিটা মানে হচ্ছে জিরো বি জিরো নেক্সট রো জিরো জিরো সি আর লাস্ট হচ্ছে ইউ ভি ডাব্লু, ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি ভাঙি ইজ ইকুয়াল টু এ ইন্টু, আচ্ছা এই ডিটারমিনেন্টটা ভাঙছি, তো এই ডিটারমিনেন্টটা দেখো আমি থার্ড ব্র্যাকেট ইউজ করি, এই ডিটারমিনেন্ট হচ্ছে বি ইন্টু, এই যে বি ইন্টু, লক্ষ্য করো ভালো করে, সিডি মাইনাস ডাব্লু স্কোয়ার, সিডি ব্র্যাকেটে, ঠিক আছে, মাইনাস ডাব্লু স্কোয়ার। আচ্ছা, তাহলে বি ইন্টু হয়ে গেল, তারপরে মাইনাস জিরো ইন্টু সামথিং, জিরো ইন্টু সেকেন্ডটা আবার যেভাবে ডিটারমিনেন্ট বের করতে থ্রি ক্রস থ্রি, তাহলে বি ইন্টু এটা হয়ে গেল, তারপর মাইনাস জিরো ইন্টু হয়ে গেল, আবার প্লাস ভি ইন্টু,
বাকি পোরশনটা হয়ে যাবে, ভিটা হচ্ছে প্লাস হবে কারণ ওয়ান থ্রি পজিশনে আছে। আচ্ছা ভি যদি বাদ চলে যায় তাহলে ভিটাকে কেটে দিই, তাহলে কত থাকবে এখান থেকে শুরু হচ্ছে, তাহলে মাইনাস জিরো মাইনাস জিরো ইন্টু ডাব্লু মানে জিরো মাইনাস ভিসি। আমি ক্যালকুলেশনটা ঠিক করছি কিনা সেটা একটু তোমরা কিন্তু লক্ষ্য রাখবে। মাইনাস পরেরটা এবার ইউ, আচ্ছা তাহলে দেখো এই জিরো এটা বাদ শুধু বি, তাহলে বিটা হচ্ছে মাইনাস হয়ে যাবে কিন্তু, তার মানে আমি যদি হিসাব করি তাহলে বিটা যদি প্লাস নিই তাহলে শুরু করবো হচ্ছে এইখান থেকে, বি বাদ তো বি তাহলে বাদ চলে গেল, তাহলে শুরু হবে হচ্ছে এই দিক থেকে ইউসি মাইনাস ডাব্লিউ ইন্টু জিরো জিরো ক্যালকুলেশন। আলটিমেটলি দাঁড়ালো যেটা সেটা হচ্ছে এ ইন্টু বিসিডি ঠিক আছে মাইনাস বি ওমেগা বি ডাব্লু স্কোয়ার, ওমেগা বলছি ডাব্লু স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস সি ভি স্কোয়ার। আচ্ছা এই দিকে দাঁড়ালো হচ্ছে মাইনাস এটা জিরো, তাহলে একবারে করে দিই বিসি ইউ স্কোয়ার ঠিক আছে, তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে এবিসিডি ঠিক আছে আর মাইনাস কমন নিলাম তাহলে এবি ডাব্লু স্কোয়ার বা ডাব্লু স্কোয়ার এবি প্লাস মাইনাস যেহেতু কমন নিয়ে নিয়েছি এসি ভি স্কোয়ার আর প্লাস মাইনাস যেহেতু কমন নিয়ে নিয়েছি বিসি ইউ স্কোয়ার। এবার বলে দিয়েছি ইফ যদি কোন কন্ডিশনটা হোল্ড করে, তাহলে এবার কোশ্চিনটাতে আসছি, কোশ্চিনটাতে বলে দিয়েছে এই যে ইফ বিসি ইউ স্কোয়ার প্লাস সি এ ভি স্কোয়ার প্লাস এ বি ডাব্লু স্কোয়ার, দেখো কোশ্চিনটা খুব ভালো করে ঠিক আছে, ইফ বিসি ইউ স্কোয়ার প্লাস সি এ ভি স্কোয়ার প্লাস এ বি ডাব্লু স্কোয়ার ইজ ইকুয়াল টু এবিসি, তাহলে বিসি ইউ স্কোয়ার প্লাস সি এ ভি স্কোয়ার প্লাস এ বি ডাব্লু স্কোয়ার। আর আমাদের কত এসছে, আমাদের এসছে দেখো এই যে বিসি ইউ স্কোয়ার প্লাস এসি ভি স্কোয়ার প্লাস এ বি ডাব্লু স্কোয়ার, তাহলে ইফ বলে দিয়েছে এটা ইকুয়াল টু যদি এবিসিডি হয় তাহলে এবিসিডি, আর ইফ বলে দেওয়া মানে কিন্তু ওই কন্ডিশনটা আগে যদি ওটা হয় তাহলে একটা কোনকে রিপ্রেজেন্ট করবে, কোন হলে ওটা বলেনি, বলেছে যদি এই কন্ডিশনটা হয় তাহলে যদি, তাহলে আগে ইফ এবিসিডি এর মানটা যদি এবিসিডি হয়ে যায় বুঝাতে পারলাম, যদি এর মানটা এবিসিডি হয়ে যায় ইফ, তাহলে এর মানটা যদি এবিসিডি হয়ে যায় দেন এটা কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। আরেকটা কন্ডিশন বলে দিয়েছে দেখবে পাশে এবিসিটা নন জিরো, তো এবিসি যদি নন জিরো হয় ঠিক আছে ডি জিরো হতে পারে, তাহলে ডি জিরো হওয়াটা পসিবল, ডি জিরো হতেই পারে, এবিসি নন জিরো আছে তাদের গুণফল, ডি জিরো হতে পারে। যাই হোক তাহলে হিসেবটা হচ্ছে যেটা যে এখানে জিরো চলে আসলো, এবং জিরো চলে আসা মানে এই যে এটা ইকুয়াল টু জিরো হয়ে গেল, তাহলে এটা ইকুয়াল টু জিরো হয়ে যাওয়া মানে এক নম্বর কি করবে, ওয়ান উইল রিপ্রেজেন্ট এ কোণ, ওয়ান উইল রিপ্রেজেন্ট এ কোণ ঠিক আছে। কে কে পারেনি তারা বুঝতে পারলে, দেখো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। ঠিক আছে ১৬, আচ্ছা নেক্সট চলে আসছি ১৯। কয়েকজন আমাকে বললো, কে যেন আমাকে বললো আতিকুল মনে খুব সম্ভবত, যে ১৯টা হয়নি, দেখো বোঝা গেল ১৯ কার হয়নি, বাকি সবার হয়ে গেছে স্যার। হ্যাঁ আমার হয়নি স্যার, আচ্ছা ঠিক আছে ১৬ তাহলে হলো, ১৬ যাদের যাদের হয়নি তাদেরকে করে দিলাম, তাহলে ১৬ হয়ে গেল।
আচ্ছা, ১৯ অঙ্কটা হচ্ছে ক্যালকুলেশনটাই আসল, আর কিছু না। ১৯ হচ্ছে ক্যালকুলেশনটা বড়। তো কেউ যদি ক্যালকুলেশনটা ঠিকঠাক করে নিতে পারো তাহলে ১৯ বোঝার কিছু নেই। ১৯ বোঝার মানে খুব সিম্পল জিনিস, কিন্তু ক্যালকুলেশনটা এখানে একটু কঠিন। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা আমি অবশ্যই আসছি, তাহলে অঙ্কটা একবার পড়ে নিই। ফাইন্ড দ্য লোকাস অফ দ্য ভার্টিসেস অফ দ্য রাইট সার্কুলার কোন। তাহলে খুব ভালো করে দেখো, কি বলছো? পেজটা ওপেন হয়নি স্যার। পেজটা ওপেন হয়নি, এবার হয়েছে, হয়েছে এবার। ঠিক আছে, আমার কথা ঠিকঠাক আসছে তো? কালকে নেটের প্রবলেম ছিল, আজকে ঠিক আছে তো? নেটের প্রবলেম নেই তো? বুঝতে পারছি না আমি। ঠিক আছে স্যার, ঠিক আছে, শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ওকে। ১৯, ১৯, ফাইন্ড দ্য লোকাস অফ দ্য ভার্টিসেস, তার মানে অনেকগুলো ভার্টিসেস আছে, যাই হোক আমি একটা ভার্টেক্স ধরি আগে, ওর একটা প্রথমে ভার্টেক্স, তারপরে সেই ভার্টেক্স আরো। কি বলো সুরজিৎ, কি হয়েছে? হ্যাঁ সুরজিৎ, কিছু বলবে? না স্যার। তাহলে মাইক কি বলছো একটা? ঠিক আছে, দ্য লোকাস অফ দ্য ভার্টিসেস অফ রাইট সার্কুলার কোন দ্যাট পাসেস থ্রু দ্য ইলিপস। আচ্ছা আমি একটু বলে দিই, আমরা টুডিতে যখন দেখবে কোন সেকশন পড়েছিলাম বা কনিক সেকশন, যখন আমরা কনিক সেকশন পড়েছিলাম দেখবে এটা কোন, তো আমরা কোনটাকে না এরকম অর্ধেক আঁকি, গোটাটা হচ্ছে এরকম বিষয়টা। হ্যাঁ শিব ঠাকুরের থাকে না বাজাই যে ডুগডুগি, ওরকম একটা, তো এটা হচ্ছে একটা কোন। তো এইবার এরকম একটা কোনকে, এর আগেই বলেছিলাম যে আমরা বিভিন্ন রকম ভাবে একটা প্লেন দিয়ে একটা কোনকে ছেদ করি, সেকশন করি। যদি আমি প্লেনটাকে অ্যাক্সিসের পারপেন্ডিকুলার নিই, অ্যাক্সিস মানে বুঝতে পারা গেছে কোনটা? অ্যাক্সিস মানে যেই লাইনটা একবারে অ্যাক্সিস, যেই লাইনটা, ঠিক আছে, যাই হোক, অ্যাক্সিসের যদি পারপেন্ডিকুলার নিই তাহলে একটা সার্কেল পাওয়া যায়। তাহলে একটা প্লেন যদি একটা কোনকে ইন্টারসেক্ট করে তাহলে একটা সার্কেল পাওয়া যায়। আচ্ছা যদি আমি এবার প্লেনটাকে একটু ব্যাকা ভাবে রাখলাম তাহলে কনিক সেকশনটা কি হবে? কি দিবে একটা বলো, কি পাবো? এটা একটু টেলা বাঁকা হবে, এবার কিন্তু সার্কেল পাবো না, এবার কি পাবো জানো? ইলিপস পাওয়া যাবে। আচ্ছা যদি আমি এইভাবে নিয়ে এভাবে কেটে দিই তাহলে অনেক সময় প্যারাবোলা পেতে পারি। হ্যাঁ এবার অনেকে বলতে পারে স্যার এইভাবে কেটে দিন, এইদিকে একটা কার্টুন, এইদিকে একটা কার্টুন, এরকম ভাবে প্লেন দিয়ে বিভিন্ন রকম ভাবে কাটা যায়। তাহলে মূলত ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা পাওয়া যায়, সার্কেল পাওয়া যায়, তাছাড়াও পিয়ার অফ স্ট্রেট লাইনও পাওয়া যায়, বা অনেক যেটাকে বলে যে ডিজেনারেট বা নন ডিজেনারেট কার্ভ, সেগুলো অনেক সময় পেতে পারি। যাই হোক, তো সেটাতে আমি আসতে চাইছি না। আমার কোশ্চেনটা হচ্ছে যে এমন রাইট সার্কুলার কোনের ভার্টেক্স চেয়েছে, অনেকগুলো রাইট সার্কুলার কোন বা সেই সমস্ত রাইট সার্কুলার কোনের ভার্টেক্স গুলো চেয়েছে, যেই রাইট সার্কুলার কোনকে যদি জেড ইকুয়াল টু জিরো দিয়ে একটা প্লেন দিয়ে যদি কাট করি তাহলে একটা ইলিপস পাবো। আমি বোঝাতে পারলাম? ওটা মানেই হচ্ছে পাসেস থ্রু দ্য ইলিপস, মানে কোনটা হচ্ছে ইলিপস দিয়ে যায়, যেরকম একটা ইলিপস যদি থাকে তাহলে সেই ইলিপস দিয়ে কোনটা পাস করে, মানে কোনের মধ্যে ইলিপস ঢুকে আছে। যদি একটা প্লেন দিয়ে কাট করি তাহলে কোনের মধ্যে একটা ইলিপস ঢুকে আছে, তাহলে প্লেন দিয়ে কাট করা মানে অবশ্যই যে একটা প্লেন দিয়ে দিয়েছে জেড ইকুয়াল টু জিরো। তাহলে জেড ইকুয়াল টু জিরো দিয়ে যদি আমি এই রাইট সার্কুলার কোনটাকে কাট করি তাহলে আমরা কি পাবো? আমরা বলছি এই ইলিপস গুলো পাবো। এরকম যত রাইট সার্কুলার কোন আছে যাকে জেড ইকুয়াল টু জিরো বা এক্স ও ওয়াই প্লেন দিয়ে যদি আমি কাট করি ইলিপস পাই, সেই রাইট সার্কুলার কোনের ভার্টেক্স গুলো লোকাস চেয়েছে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে অঙ্কটা দেখো, আমি বই থেকেই বলছি, ক্যালকুলেশনটা আমি একটু বোর্ডে করিয়ে দিব। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে একটা রাইট সার্কুলার কোনের ইকুয়েশন আমরা জানি, কিন্তু একটা রাইট সার্কুলার কোনের যদি ভার্টেক্সটা আলফা বিটা গামা হয় আর সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল যদি থিটা হয় এবং অ্যাক্সিস আমরা কিন্তু এটা ডিসিএস দিয়ে করিনি, আমরা ডিআরএস দিয়ে করেছিলাম, আমরা এলএমএন কে ডিআরএস বলেছিলাম, ফর্মুলাটা সবার মনে থাকা উচিত। তখন আমরা বলেছিলাম এলএমএন যদি ডিআরএস হয় তাহলে ফর্মুলাটি ছিল এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস গামা তার হোল স্কোয়ার ইনটু, এই জায়গাতে একটা পোর্শন ছিল উপরে, কত ছিল? এল স্কোয়ার
প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এরকম ছিল, দেখবে মনে পড়ছে কিনা, ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে এই জায়গাটা এখানে আমি একটা জায়গা ঢুকেছিল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, যদি এটা ডিআরএস হয়, ইন্টু কস স্কোয়ার থিটা। এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে ইকুয়াল টু এল ইন্টু, দেখো ওটাকে ভেঙে দিয়েছে এক্স মাইনাস আলফা, এই যে এল এক্স মাইনাস এল আলফা, প্লাস কত ছিল এম ইন্টু ওয়াই মাইনাস বিটা, ঠিক আছে। আচ্ছা প্লাস কত ছিল, প্লাস এন ইন্টু জেড মাইনাস গামা, এই টোটালটার হোল স্কোয়ার, এরকম হচ্ছে ইকুয়েশনটা ছিল। এবার এলিমেন্ট ডিআরএস থাকলে এরকম থাকে, ঠিক আছে, এলিমেন্ট যদি ডিআরএস থাকে তাহলে ইকুয়েশনটা এরকম থাকবে, কিন্তু এলিমেন্ট যদি ডিসিএস হয়ে যায় তো ডিসিএস হতে গেলে কি করতে হবে, তার মানে আগে এলিমেন্ট ডিআরএস ছিল, এবার এলিমেন্টটা ডিসিএস, তাহলে ধরো আমি একটা কাজ করছি, আমি ডিআরএসটা এলিমেন্ট না দিয়ে আমি একটু ফর্মুলাটা চেঞ্জ করে দিচ্ছি, আমি ফর্মুলাটা বলছি এলিমেন্ট না দিয়ে এখানে একটা কাজ করে এখানে এবিসি দাও, ধরো ডিআরএস হচ্ছে এবিসি, তাহলে ধরো একটা স্ট্রেট লাইনের একটা রাইট সার্কুলার কোন যার অ্যাক্সিস হচ্ছে আছে সেই অ্যাক্সিসের ডিআরএস হচ্ছে এবিসি, তাহলে এই জায়গাটা কত হবে এ স্কোয়ার, এখানে কি হবে ইনটু বলো এ স্কোয়ার, যদি এলএমএন এর বদলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবিসি দিয়ে থাকবে, ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা এটা দেওয়া আছে, আর এখানেও তাহলে এল এর জায়গায় হয়ে যাবে এ, এম এর জায়গায় হয়ে যাবে বি, ঠিক আছে, আর এন এর জায়গায় হয়ে যাবে সি, ক্লিয়ার, এরকম হয়ে যাবে। এবার যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, এটাকে মিটিয়ে দিলাম, এটাকে ভাগ করে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা দিয়ে ভাগ করে দিলাম, কোথায় ভাগ করলাম এই দিকে, তাহলে এখানে হয়ে যাবে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। সিমিলারলি এই জায়গাটাও হবে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সিমিলারলি এটাও হবে সি বাই, তো কারোর যদি ডিআরএস আমরা এবিসি ধরি তাহলে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি, সেটাই হচ্ছে তার ডিসিএস, তাহলে এই জায়গাটা ডিসিএস টাকে আমরা এল ধরছি, তাহলে ফর্মুলাটা চলে আসবে এ বাই এটার জায়গায় হচ্ছে এল চলে আসবে, এখানে বি বাই তার জায়গায় এম চলে আসবে, এখানে সি বাই তার জায়গায় এন চলে আসবে। তাহলে যদি আমি ডিআরএস এর জায়গায় ডিসিএস দিয়ে ফর্মুলাটা করি তাহলে ফর্মুলাটা কি হবে, ডিআরএস এর জায়গায় যদি আমি ডিসিএস ইউজ করি তাহলে খুব সিম্পল ফর্মুলাটা এরকম হয়ে যাবে যে এই জায়গাটা তখন আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যেটা ছিল সেটাকে আমরা এবিসি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সেটা এই দিকে নিচে চলে আসবে, আর নিচে চলে আসার ফলে তখন কি হয়ে যাবে, তখন এখানে পড়ে থাকবে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই বা এখানে এমটাকে বি ধরবো, এলটাকে এ ধরবো, এমটাকে বি ধরবো, তখন বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এনটাকে সি ধরবো, তাহলে সি বাই, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে আলটিমেটলি ওটা ডিসিএস দিয়ে বলা যাবে। তাহলে যদি ডিসিএস থাকে তাহলে এই জায়গাটা আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বলার দরকার নেই, ডিরেক্ট এইটা বলে দিলেই হয়, ক্লিয়ার। আচ্ছা নেক্সট, এটা হচ্ছে কোন পেয়ে গেলাম, কেউ যদি নাম্বারিং করতে চাও করে যেতে পারো, এটা স্টার কোন। এবার এই কোনটা বলছে জেড ইকুয়াল টু জিরো দ্বারা যখনই ইন্টারসেক্ট করছে তখন একটা ইলিপস পাচ্ছি, তাহলে জেড ইকুয়াল টু জিরো এই প্লেন দ্বারা ইন্টারসেক্ট করা মানে খুব সিম্পল, যেখানে এখানে জেড আছে সেখানে সেখানে জিরো বসিয়ে দিচ্ছি। আচ্ছা কোথায় কোথায় জেড আছে একটু ক্যালকুলেশনটা দেখো, এই জায়গাটা জেড আছে জিরো, এই জায়গাটা জেড আছে জিরো, তাহলে থাকবে কি পড়ে, তাহলে পড়ে থাকবে হচ্ছে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে শুধুমাত্র গামা স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, আর এখানে পড়ে থাকবে হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস এল আলফা মাইনাস এম বিটা মাইনাস এন গামা তার হোল স্কোয়ার। এবার যদি কাউকে বলি যে এক্স স্কোয়ার এর কোপিশন গুলো একসাথে করো, তাহলে এক্স স্কোয়ার এর কোপিশন গুলো যদি আমি একসাথে করি তাহলে জেড ইকুয়াল টু জিরো এই প্লেন দ্বারা কাট করে ফেললাম, করার পর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এক্স স্কোয়ার এর কোপিশন, দেখো এখানে একটা আছে এক্স স্কোয়ার আর এই জায়গাটা একটা আছে এই যে, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার এর কোপিশনের সাথে কস স্কোয়ার থিটা আছে আর এখানে আছে এক্স স্কোয়ার সঙ্গে এল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এর সাথে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস এল স্কোয়ার, সিমিলারলি ওয়াই স্কোয়ার এর, ঠিক আছে, ওটাও কম্পেয়ার করতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার এর হচ্ছে এখানে কস স্কোয়ার, ওয়াই স্কোয়ার এর কোপিশন আর এখানে হচ্ছে
এম স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস এম স্কোয়ার। আচ্ছা জেড এর থাকবে না, খুব পরিষ্কার, কারণ জেড আমরা জিরো বসিয়ে দিয়েছি। আচ্ছা এক্স ওয়াই, যদি এক্স ওয়াই এর থাকে তাহলে দেখো এখানে কোথাও এক্স ওয়াই নেই, এই জায়গাটা একটা এক্স ওয়াই আসবে কারণ একটা হোল স্কোয়ার আছে। তাহলে এক্স ওয়াই কোথায় আসবে, এই যে এল এক্স আর এম ওয়াই, তার মানে টু এল এম এক্স ওয়াই, তো এই দিকে নিয়ে চলে এসেছে বলে মাইনাস। শুধু সিম্পল এক্স এখানে একটা থাকবে, এই দিকেও থাকবে সিম্পল এক্স, তাহলে সিম্পল এক্সটা যদি আসে তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট গুলো কম্পেয়ার করে নিয়েছে, দেখো একটু বড় এসছে, টু ইন্টু এল ইন্টু এল আলফা প্লাস এম বিটা প্লাস এন গামা। তো এখানে কি করেছে, এল আলফা প্লাস এম বিটা প্লাস এন গামা এটাকে না বারবার করে বড় করে না বলে বলছে সামেশান এল আলফা। আমরা দেখবে ক্লাসিক্যাল অ্যালজেব্রা ফার্স্ট ইয়ারে শিখেছিলাম, সামেশান এল আলফা মানে আর কিছুই না, এল আলফা প্লাস এম বিটা, যেখানে এখানে এল সেখানে সেখানে এম বসে যাবে, যেখানে এখানে আলফা সেখানে সেখানে বিটা বসে যাবে, আবার পরবর্তীকালে এল এর জায়গায় এন বসে যাবে, আলফার জায়গায় গামা বসে যাবে। তাহলে এটাই হচ্ছে সামেশন এল আলফা মাইনাস এ কস স্কয়ার থিটা। সিমিলারলি আবার ওয়াই এর কোএফিসিয়েন্ট নিয়েছে, জেড থাকবে না, বাকি টার্ম হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটাকেও বলছে এরকম ভাবে লেখা যায়, কনস্ট্যান্ট যে টার্মটা সেটাকে হচ্ছে সামেশন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার আছে, তাহলে সামেশন আলফা স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে সামেশনটা কিন্তু আলফার উপরে, আর মাইনাস এল আলফা এম বিটা এন গামা তার হোল স্কোয়ার, তার মানে মাইনাস এল আলফা সামেশন তার হোল স্কোয়ার। তো এইভাবেও বলা যায়। এবার কোশ্চিন অনুসারে যখনই জেড ইকুয়াল টু জিরো দিয়ে আমি ইন্টারসেক্ট করেছি তখনই এইটা যেটা পাচ্ছি সেটা কিন্তু একটা ইলিপস, কোশ্চিন অনুসারে এটা কিন্তু একটা ইলিপস হয়ে যাওয়ার কথা, কারণ বলেই দিয়েছে যে জেড ইকুয়াল টু জিরো প্লেনটা যখন কাট করবে তখনই আমরা কি পাবো, একটা ইলিপস পাবো। কোন ইলিপস হওয়ার কথা, এই যে ইলিপসটা হওয়ার কথা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা হওয়ার কথা মানে এই যে ইকুয়েশনটা আছে সেটাকে তাহলে এই ইলিপস এর সাথে আইডেন্টিক্যাল হতে হবে। তো এই ইলিপস এর সাথে আইডেন্টিক্যাল হওয়ার জন্য কি হতে হবে, বলছে এক্স স্কোয়ার এর যে কোফিসিয়েন্ট আছে, এখানে দেখো ইলিপস এর ক্ষেত্রে এক্স স্কোয়ার এর কোফিসিয়েন্ট আছে ওয়ান বাই এ স্কোয়ার, আর এখানে ইলিপস এর ক্ষেত্রে এখানে দেখো এক্স স্কোয়ার এর কোফিসিয়েন্ট আছে কস স্কোয়ার থিটা মাইনাস এল স্কোয়ার। তাহলে এই কম্পেয়ার করে নিতে হবে আমাদের কি, এক্স স্কোয়ার এর কোফিসিয়েন্ট গুলো একসাথে ওয়াই স্কোয়ার এর কোফিসিয়েন্ট গুলো, আমরা এগুলো রেশিওতে লিখে ফেলবো। তাহলে রেশিওতে লিখে ফেলার ফলে দেখো কি এসছে, এই যে কম্পেয়ারিং ইট, এটাকে তাহলে কম্পেয়ার করছে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো এক্স স্কোয়ার এর কোফিসিয়েন্ট কস স্কোয়ার থিটা মাইনাস এল স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাই তো? আচ্ছা আর এখানে কি এসছে, কস স্কোয়ার থিটা মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তাহলে এসছে হচ্ছে এই যে একটু পরে করেছি এটাকে আমি একটু তোমাদের দেখিয়ে দিই, এই যে কস স্কোয়ার থিটা মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, কম্পেয়ার যদি করি বইয়ে সিকোয়েন্সটা চেঞ্জ করে দিয়েছে, কস স্কোয়ার থিটা মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট, আর ইলিপসে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কে ওয়ান বাই এ স্কোয়ার। তো বইয়ে কি করেছে বলো তো, বইয়ে ডিরেক্ট করে এ স্কোয়ারটাকে উপরে নিয়ে চলে এসছে, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট, ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস এম স্কোয়ার, আর মূল ইলিপসের কস স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে ওয়ান বাই বি স্কোয়ার। আচ্ছা আরেকটা কি করেছে, বইয়ে একসাথে কনস্ট্যান্টটাও নিয়ে নিয়েছে, তো কনস্ট্যান্টের কোফিসিয়েন্ট হচ্ছে দেখো এই যে, আচ্ছা কনস্ট্যান্টটা না এই দিকে নিয়ে চলে গেছে মানে ডান দিকে, তো ডান দিকে যদি নিয়ে চলে যায় তাহলে খুব পরিষ্কার, সামেশন এল আলফা একটু আগেই করলাম তার হোল স্কোয়ার মাইনাস সামেশন আলফা স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে কনস্ট্যান্টের, আর মূল যে ইলিপস তার কনস্ট্যান্টের কোফিসিয়েন্ট 1, তাহলে এরা সমান, তাহলে এরা সমান মানে এই যে দেখো স্কোয়ার কে নিয়ে নিচ্ছে, তাহলে স্কোয়ার ইনটু কস স্কোয়ার থিটা মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ইনটু কস স্কোয়ার থিটা মাইনাস এম স্কোয়ার, আর বাকিটা হচ্ছে এটা ইকুয়াল টু মানে এটা বাই 1 মানে ওটাই। তাহলে এটা একটা ইকুয়েশন, এটা খুব ভাইটাল ইকুয়েশন, এই ইকুয়েশনটার উপরই সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। আচ্ছা আরেকটা কি, এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট যদি নাও তাহলে এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট দেখো এল এম বা টু এল এম যা ইচ্ছে, আর আমাদের ইলিপসে কিন্তু এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট নেই, তাহলে এল এম ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? আচ্ছা নেক্সট এক্স এর কোফিসিয়েন্ট দেখো খুব সিম্পল ভাবে লিখে, বা টু এক্স এর কোফিসিয়েন্ট, বইয়ে ইলিপসে মূল ইলিপসে কিন্তু টু এক্স এর কোফিসিয়েন্ট নেই, টু ওয়াই কেউ নেই, খালি হতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো এল ইনটু এই যে সামেশন ইউজ করেছে মাইনাস আলফা কস স্কোয়ার থিটা, তাহলে জিরো হয়ে যাবে কারণ এক্স টু এক্স এর কোনো কোফিসিয়েন্ট নেই, আর সিমিলারলি টু ওয়াই এর কোনো কোফিসিয়েন্ট নেই বলে এম ইনটু আবার সামেশন ওই একই জিনিস মাইনাস বিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো চলে আসবে। তাহলে এই চারটে ইকুয়েশন আমার খুব দরকার, এটা হচ্ছে এক দুই তিন আর বিশেষ করে
চার, এই চারটা কিন্তু একটা বড় ইকুয়েশন। এবং মাথায় রাখতে হবে চার কিন্তু তিনটে ফ্র্যাকশনের সমান, তার মানে এখান থেকে কিন্তু তিনটে ইকুয়েশন বানানো যাবে, তিনটে ফ্র্যাকশন, এক নম্বর ফ্র্যাকশন, দুই নম্বর ফ্র্যাকশন, তিন নম্বর ফ্র্যাকশন। তাহলে এরা কিন্তু তিনটে সমান, একের সাথে দুই সমান, দুইয়ের সাথে তিন সমান, মানে এটা বলছে তিনটা ফ্র্যাকশন, আর এরা হচ্ছে আলাদা তিনটে ইকুয়েশন। তাহলে টোটাল ব্যাপারটা বুঝতে হবে যে অনেকগুলো কিন্তু এখানে ইকুয়েশন, তাহলে চার নম্বর ইকুয়েশনের মধ্যে কিন্তু অনেকগুলো ইকুয়েশন আবার লুকিয়ে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই চারটে ইকুয়েশন দেখো, ফার্স্টে হচ্ছে এক নম্বর ইকুয়েশনে চলে আসে প্রথম এল এম ইকুয়াল টু জিরো। ঠিক আছে, চারটে ইকুয়েশনকে কাজে লাগাবো, বিশেষ করে আবার চার নম্বর ইকুয়েশনের মধ্যে অনেকগুলো ইকুয়েশন লুকিয়ে আছে তাকেও কাজে লাগাবো, প্লাস সামেশনটাকেও মানে দেখতে হবে কিন্তু ঠিক মতো, যাতে করে সামেশনটা ইউজ করো ঠিক মতো। ঠিক আছে, সামেশন আছে বলে এটাকে আবার গুলিয়ে ফেললে হবে না, এটাকে আমাদের খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। তাহলে এল এম ইকুয়াল টু জিরো, তো বিষয়টা হচ্ছে এল এম যদি জিরো হয় তাহলে তার মধ্যে দুটো পসিবিলিটি থাকে, আইদার এল ইকুয়াল টু জিরো বা এম ইকুয়াল টু জিরো, যে কোনো একটা নাও, অপরটাও নিতে হবে, কেস ওয়ান যে কোনো একটা। তাহলে বইয়ে দেখো প্রথমে নিয়ে নিয়েছি এল ইকুয়াল টু জিরো, তাহলে এল জিরো, দেখো বুঝতে পারা গেছে। আচ্ছা এল যদি জিরো হয় তাহলে এটা বাদ, এই পার্টটা বাদ দিলাম, তাহলে শুধুমাত্র এল জিরো, এখানে এল বসাও, খুব পরিষ্কার, এখানে যদি এল বসিয়ে দিই তার সাথে সামেশন যাই থাকুক এই পার্টটা জিরো হয়ে যাবে, ক্যান্সেল, এই পার্টটা বাদ হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র আলফা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো। আচ্ছা দুটো কেস হতে পারে, একটা হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো, একটা হচ্ছে আলফা ইকুয়াল টু জিরো। তো আমরা আলফা ইকুয়াল টু জিরো ধরছি, কেন কস থিটাটাকে জিরো ধরছি না, এই কারণে কারণ থিটাটা তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে, তো সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে থিটাটা কিন্তু সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তো থিটাটা কি হয় বলো তো, কোনোদিন 90 মানে এই যে এটা নেওয়াটা থেকে বরঞ্চ এটা নেওয়াটাই বেটার, তাই না? থিটাটা 90 হয়ে যাওয়া মানে অ্যাক্সিস এর সঙ্গে জেনারেটরটা একবারে পারপেন্ডিকুলার হওয়া, মানে কোণ আঁকাটা খুব অসুবিধা, কারণ এটা হচ্ছে জেনারেটর, এটা অ্যাক্সিস, তার সাথে যদি সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে বাকি জেনারেটর গুলো সব এরকম ভাবে হবে, তো কোনটা পাওয়াই যাবে না, মানে বিষয়টা হচ্ছে কোনটা তৈরি হবে, বুঝতে পারবে, কারণ জেনারেটর গুলো উপরে কাটি করবে না, উপরে যে কাটটা থাকবে তো তাকে তো কাট করতে হবে, যে সার্কেলটা থাকবে তাকে তো কাট করতে হবে, তো এই ক্ষেত্রে থিটাটা কোনোদিনই 90 ডিগ্রি হতে পারে না, থিটা যেহেতু 90 ডিগ্রি হতে পারে না আলফাটা জিরো। আমি কি বোঝাতে পারলাম কেন থিটা 90 ডিগ্রি হতে পারে না? কারণ থিটা 90 ডিগ্রি হলে অ্যাক্সিসের সঙ্গে জেনারেটর অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে জেনারেটর গুলো পুরো ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাওয়া মানে সেটা কোন সময়ই জেনারেটর গুলো যারা যারা জেনারেটর হবে সব এরকম হবে, জেনারেটর গুলো এইদিকে অ্যাক্সিসের সঙ্গে সব 90 করে থাকবে, 3D তে ভাবো বিষয়টা, অ্যাক্সিসের সঙ্গে যদি 90 করে থাকে তাহলে কোনোদিনই সেটা কি করবে না, এই গাইডিং কার্ভকে বা সার্কেলটাকে উপরে ইন্টারসেক্ট করবে না, তাহলে কোন পাওয়া পসিবল না, সেই জন্য আমরা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিটাটাকে 90 ধরি না, তার ফলে আলফাটা জিরো, তাহলে এল জিরো হয়ে গেল, আলফা জিরো হয়ে গেল। নেক্সট এখানে দেখো এম আছে, কিন্তু এখানে আবার এল আর আলফা আছে, তাহলে এল ও জিরো আলফা জিরো, তাহলে এখানে যদি আমি এই সামেশনটাকে ভাঙি তাহলে লক্ষ্য করবে এখানে দাঁড়াবে হচ্ছে এম, ঠিক আছে এম, আচ্ছা ইনটু এল আলফা, তাহলে এল জিরো সামেশনটাকে যদি ভাঙি তাহলে সামেশনটা হবে ইনটু এল আলফা, আচ্ছা এল জিরো এম আলফা জিরো, তাহলে ওটা বাদ ইনটু এম বিটা, তাহলে এই পার্টটা কিন্তু থাকবে এখানে, কিন্তু সামেশনের একটাও পার্ট কেন ছিল না, এখানে একটা পার্ট ছিল না, একটাও পার্ট আমরা নেইনি কারণ তার সাথে এল গুণ ছিল, কিন্তু এখানে এম গুণ আছে তো এম তো জিরো ধরিনি আমরা, তাহলে এম ইনটু এম বিটা প্লাস এন গামা, এটা হবে মাইনাস বিটা ইনটু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো, ক্লিয়ার? আচ্ছা এটা গেল একটা ইকুয়েশন, বইয়ে দেখো এই যে করে দিয়েছে, তাহলে বইয়ে কি করেছে এল জিরো আলফা জিরো আর এটা করেছে, তাহলে এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে ফেললাম। লাস্ট চার নম্বর ইকুয়েশন, সেটা হচ্ছে এইটাকে কাজে লাগাবো, এই যে চার নম্বর, এই চার নম্বর ইকুয়েশনকে যদি কাজে লাগাই তাহলে দেখো এখানে কস স্কোয়ার থিটা, এখানে এল এর মান জিরো, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই যে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার, এখানে কেউ জিরো টিরো নেই, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস এম স্কোয়ার ইনটু বি স্কোয়ার, কস স্কোয়ার থিটা মাইনাস এম স্কোয়ার ইনটু বি স্কোয়ার, ক্লিয়ার? আচ্ছা এই জায়গাটা আবার এল কে আর আলফাকে জিরো বসাই তাহলে এল আলফাটা বাদ চলে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে এম বিটা প্লাস এন গামা, তার হোল স্কোয়ার হয়েছে, মাইনাস আলফা বাদ চলে যাবে তাহলে হবে বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইনটু কস স্কোয়ার থিটা। তাহলে এইবার আমাদের কি কি পেলাম, এল জিরো যখনই পেলাম তখন আলফা জিরো পেয়ে গেলাম, এল জিরো মানে আলফা জিরো, আর আলফা আর এল জিরো মানে হচ্ছে আমরা আরো দুটো ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে এম ইনটু এম বিটা প্লাস এম গামা ইজ ইকুয়াল টু বিটা কস স্কোয়ার থিটা, আর এইখান থেকে এই ইকুয়েশনটা পেলাম, তাহলে এবার আমাদের মূল এই দুটো ইকুয়েশন, ঠিক আছে মূল হচ্ছে আমাদের এই দুটো ইকুয়েশন, একটা হচ্ছে এইটা এম বিটা, এম ইনটু এম বিটা প্লাস এন গামা,
বিটা কস স্কয়ার থিটা, আরেকটা হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস এম স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম বিটা প্লাস এন গামা মাইনাস বিটা স্কোয়ার প্লাস গামা, এম বিটা প্লাস এন গামা তার হোল স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা। এই ইকুয়েশন দুটো আমি একটু লিখছি, ঠিক আছে? আচ্ছা বই এবার ডিরেক্ট বলে দিয়েছে থিটাকে এলিমিনেট করো। আচ্ছা থিটার পাশাপাশি আমাদের এম কেও এলিমিনেট করতে হবে। বইয়ে শুধু ডিরেক্ট বলে দিয়েছে থিটাকে এলিমিনেট করো, থিটার পাশাপাশি আমাদের এখান থেকে দেখো এই যেগুলো আমি নীল কালি দিয়ে দাগিয়েছি সেই ইকুয়েশন গুলো ভালো করে দেখো, সেই নীল কালি দিয়ে ইকুয়েশন গুলোতে কিন্তু এম ও আছে, তো আমাদের এম কেও এলিমিনেট করতে হবে। আমরা থিটাকে যেরকম ভাবে এলিমিনেট করবো আমরা তার সাথে সাথে এম কেও এলিমিনেট করবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য এই ক্যালকুলেশনটাই হচ্ছে মেন, যেটা অনেকে হয়তো পারোনি। বইয়ে এটা ডিরেক্ট করে দিয়েছে। আচ্ছা এই ক্যালকুলেশনটা কি করে করবো আমি একটু বলি তাহলে। ইকুয়েশনটা টুকে ফেলি আবার, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা যে দুটো নীল কালি দিয়ে লাস্ট যে ইকুয়েশন গুলো পেয়েছি সেগুলোই, এখানে এল এর মান জিরো আর আলফার মান জিরো, ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, ঠিক আছে, মাইনাস এম স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। আচ্ছা ইজ ইকুয়াল টু এই দিকে হচ্ছে এম বিটা প্লাস এন গামা তার হোল স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা এটা গেল হচ্ছে একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে, আরেকটা দেখবে সাইডে ছিল, সেটা হচ্ছে এম ইন্টু এম বিটা প্লাস এন গামা ইজ ইকুয়াল টু কত ছিল গো, বিটা ইন্টু কত ছিল, কস স্কয়ার থিটা নাকি? আমি যাদের নিচে দাগ দিচ্ছি আমি খালি সেই ইকুয়েশন গুলো নিব, তিনটে ইকুয়েশন আছে তার মধ্যে এক নম্বর আর দুই নম্বর ফ্র্যাকশন নিলাম যাদের নিচে দাগ দিলাম, তাহলে এই দুটো ফ্র্যাকশন যদি নিই তাহলে এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে হচ্ছে এক নম্বর এই দুটোকে নিলাম, ঠিক আছে, তাহলে দাঁড়াবে হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা এই দুটোকে একসাথে নিলাম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা সেখান থেকে এম স্কোয়ার বি স্কোয়ার এর মানটা কত, এম স্কোয়ার বি স্কোয়ার এর মান হচ্ছে এ স্কোয়ার, ভুল করছি, এম স্কোয়ার বি স্কোয়ার মানে ওই দিকে চলে যাবো, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থেকে, ঠিক আছে? এটা এম স্কোয়ার বি স্কোয়ার এর মান, তাহলে যদি কাউকে বলি বি স্কোয়ার এর মান তাহলে খুব ইজি, বি স্কোয়ার এর মান হচ্ছে, যদি কাউকে বলি এম স্কোয়ার এর মান তাহলে এম স্কোয়ার এর মানও খুব ইজি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু কস স্কোয়ার থেকে। আচ্ছা এটা এম স্কোয়ার এর মান এটা পেয়ে গেলাম, এটাকে আমি বক্স করে রেখে দিলাম, বা এম স্কোয়ার বি স্কোয়ার যেটা খুশি আমরা কাজে লাগাবো। আচ্ছা এইবার আমি এই দুটোকে নিচ্ছি, ঠিক আছে, একটা হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস এম স্কোয়ার এইটা, আরেকটা হচ্ছে এইটা, এই দুটোকে নিচ্ছি, তাহলে এই দুটোকে যদি নিই তাহলে কি পাওয়া যাবে, এবার এবার পাওয়া যাবে হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস এম স্কোয়ার ইন্টু বি স্কোয়ার
is equal to m beta plus n gamma tar whole square ekhan theke m beta plus n gamma man ber korbo darabe beta by m ei je ekhan theke m beta plus n gamma beta by m into cos square theta tar whole square tar mane beta by m tar whole square into cos to the power ekhane hoye jabe 4 amar calculation ta dekhbe ami thik korchi kina माइनस जाचे ताई बीटा स्क्वायर प्लस गामा स्क्वायर ठीक है जे इनटू कॉस स्क्वायर थीटा क्लियर तले इटा के यूज करे फेल लाऊंगा अच्छा एक बार आमादेर काज होच्छे कॉस थीटा एम दुटो के इलिमिनेट करा तो एक काज कोडी आम्रा एम स्क्वायर के जा जा मान गुलो जिने चिलम ची मान गुलो एक टक टक आम्रा लिखे फेली ठीक है তাহলে এখানে হচ্ছে cos স্কয়ার থিটা ইনটু b স্কয়ার তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে b স্কয়ার cos স্কয়ার থিটা আর এই জায়গাটা b স্কয়ার তাহলে b স্কয়ারটাকে আগে করে দিই b স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস ঠিক আছে m স্কয়ার b স্কয়ার m স্কয়ার ঠিক আছে b স্কয়ার माइनस बीटा स्क्वायर प्लस गामा स्क्वायर इनटू कॉस स्क्वायर थीटा अच्छा एबार अनेकगुलो काज करा जाए तो आम्रा प्रथमे कि करबो आम्रा कॉस स्क्वायर थीटार मानटा बसाच्छि ठीक आछे তো cos স্কয়ার থিটার মান যদি আমরা বসাই তো cos স্কয়ার থিটার মান হচ্ছে দেখো m স্কয়ার b স্কয়ার বাই b স্কয়ার মানে c স্কয়ার তাহলে cos স্কয়ার থিটা বা b স্কয়ার cos স্কয়ার থিটার মান যদি আমরা বসাই যেটা ইচ্ছে আমরা তাহলে তাহলে m স্কয়ার এর মান বসালে হয় যেটা ইচ্ছে করবে m স্কয়ার এর মানটা যদি বসাই তাহলে b স্কয়ার cos স্কয়ার থিটা আমরা m স্কয়ার এর মানটাই বসাই আর মাইনাস m স্কয়ার b স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার ঠিক আছে ইনটু cos স্কয়ার থিটা m স্কয়ার b স্কয়ার এর মান বসিয়ে দিলাম আচ্ছা এই দিকে এবার বিষয় আছে আবার ক্যালকুলেশন বিটা স্কয়ার ঠিক আছে বাই m স্কয়ার আচ্ছা বিটা স্কয়ার cos টু দি পাওয়ার 4 থিটা তো ছিলই এবার এখানে দাঁড়ালো যেটা সেটা হচ্ছে তোমাদের যে m স্কয়ার এর মান তাহলে m স্কয়ার এর মান কত গো m স্কয়ার এর মান হচ্ছে b स्क्वायर माइनस a स्क्वायर इनटू cos स्क्वायर थीटा ठीक है देखो ठीक ठाक করছি কিনা আর এই দিকে হবে ইনটু একটা উপরে b स्क्वायर আচ্ছা माइनस बीटा स्क्वायर प्लस गामा स्क्वायर इनटू cos स्क्वायर थीटा এবার তোমাদের কাজ হচ্ছে দেখো cos স্কয়ার থিটা গুলোকে সব কমন নাও তো এখানে দেখো দুটো আছে এখানে চারটি আছে তার মানে দুটো cos স্কয়ার থিটা এখানেও দুটো cos স্কয়ার থিটা এখানেও দুটো cos স্কয়ার থিটা এখানেও দুটো cos স্কয়ার থিটা তাহলে cos স্কয়ার থিটা যদি কমন নি অর তাহলে দাঁড়াচ্ছে এখানে হচ্ছে b স্কয়ার মাইনাস অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার তাই না আচ্ছা আর এই দিকে কি দাঁড়াচ্ছে কে বলতে পারে b স্কয়ার বিটা স্কয়ার তাই তো বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস এখানে দাঁড়াচ্ছে বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার ঠিক আছে আচ্ছা এখানে b স্কয়ার কেটে গেল cos স্কয়ার থিটাটাকে কমন নিয়ে নিয়েছি তাহলে cos থিটা বাদ দিই দাও ঠিক আছে আচ্ছা এই জায়গাটা তাহলে দাঁড়াবে হচ্ছে a স্কয়ার নাকি আর এখানে হচ্ছে বিটা স্কয়ার b স্কয়ার তাহলে একটা কাজ করি বিটা স্কয়ার গুলো একসাথে নিই বিটা স্কয়ার গুলো একসাথে নিলে হচ্ছে বিটা স্কয়ারটা পড়ে নিই তাহলে b স্কয়ার বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার
माइनस वन इटा जो बीटा स्क्वायर तार कोफिशिएंट इटा जो बीटा स्क्वायर कोफिशिएंट आर गामा स्क्वायर को तो माइनस गामा स्क्वायर अच्छा और ए स्क्वायर इक्वल टू बाय ए स्क्वायर प्लस गामा स्क्वायर इक्वल टू जाहिर छ अच्छा এখানে হবে তাহলে b স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে a স্কয়ার বাই ঠিক আছে b স্কয়ার মাইনাস a স্কয়ার ওখানে b স্কয়ার কেটে গেল ইনটু বিটা স্কয়ার ঠিক আছে আচ্ছা অর বইয়ে কি আছে গো প্রশ্ন आंसर b স্কয়ার বাই a স্কয়ার মানে b স্কয়ার গামা স্কয়ার বাই a স্কয়ার তাহলে a স্কয়ার দিয়ে ভাগ করব তাই তো b স্কয়ার বাই a স্কয়ার ঠিক আছে তাহলে a স্কয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে b স্কয়ার বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ इक्वल टू a স্কয়ার দিয়ে ভাগ করছি তাহলে 1 আর প্লাস হচ্ছে গামা স্কয়ার বাই এ স্কয়ার এবারে এদিকে মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার নিয়ে নাও তাহলে দেখো কি চলে আসবে এখানে তাহলে এখানে মানে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার থেকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার নিয়ে নাও ঠিক আছে আসবে আসছে তাহলে বিটা স্কয়ার দেখো এসছে কিনা দেখো বিটা স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস গামা স্কয়ার বাই এ স্কয়ার প্লাস 1 এই ক্যালকুলেশনটা টুকে ফেলতে হবে टू जीरो मुखस्त कर এবার দুটো মান আছে কিন্তু একবার l এর মান 0 হলে একটা পাচ্ছি এটা আর এটা m এর মান 0 হলে পাচ্ছি তাহলে দুটোকেই আমাদের কনসিডার করতে হবে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের দেখো দুটোকে কনসিডার করা মানে লোকাসটা হয় যখন l টা 0 l l যখন 0 l 0 মানে কিন্তু আলফা 0 এবার আলফা যখন 0 আলফার জায়গায় x বসিয়ে দিলাম তাহলে x 0 আর বাকি বিটার জায়গায় y গামার জায়গায় z তাহলে y স্কয়ার - a স্কয়ার / b স্কয়ার a স্কয়ার - b স্কয়ার + z স্কয়ার / a স্কয়ার + 1 এই যে বা আরেকটাও লোকাস হতে পারে দুটো লোকাস যে m যখন 0 তখন বিটা ইকুয়াল টু 0 বিটা ইকুয়াল টু 0 মানে y ইকুয়াল টু 0 আর এখানে তখন আলফার জায়গায় x তাহলে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস z স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এটাও বলতে পারো এটাও বলতে পারো ক্লিয়ার এই হচ্ছে 19 নম্বর প্রবলেম দেখো কারো কোনো क्वेश्चन থাকলে জিজ্ঞেস করতে পারো আচ্ছা এর আগের দিন আমরা কি পড়েছিলাম আমি একটু দুই তিন মিনিটে বলে দিই আগের দিন আমরা রেসিপ্রোকাল পণ্য নিয়ে আলোচনা করেছিলাম ঠিক আছে আচ্ছা কি রকম বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম ধরো কোন একটা কোণ ঠিক আছে একটা জেনারেল ফর্মে আছে বা জেনারেল ফর্ম না নিয়ে আরো বলছি যার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন ax স্কয়ার + by স্কয়ার + cz স্কয়ার प्लस टू एफ वाई जेड प्लस टू जी जेड एक्स प्लस टू एच एक्स वाई फॉर्मे जो एक कोण देवा थे ठीक है इज इक्वल टू जीरो एटाके एक नाम दिच्छि एटा होच्छे एक कोण एक बीए कोण ঠিক আছে তাহলে এরকম যদি একটা কোণ দেওয়া থাকে আমি ধরো কালো কালি দিয়ে একটা কোণ আঁকছি আমি রাইট সার্কুলারই নিচ্ছি অন্য কোণও নিতে পারো রাইট সার্কুলার নিতে এটা বেটার তো এরকম যদি একটা কোণ নি তাহলে সেই কোণের আমরা
যদি ট্যাঞ্জেন্ট প্লেন তৈরি করি, তাহলে ট্যাঞ্জেন্ট প্লেন তৈরি করার নিয়ম আমরা জানি, তাই না? এরকম একটা ট্যাঞ্জেন্ট প্লেন নিলাম, আমরা শিখে গেছি এলএক্স প্লাস এমওয়াই প্লাস এনজেড ইকুয়াল টু জিরো, সেটা ট্যাঞ্জেন্ট প্লেন হওয়ার কন্ডিশন, সেটাও আমরা জেনে গেছি। তো এরকম যদি আমরা একটা ট্যাঞ্জেন্ট প্লেন নিই, সেই ট্যাঞ্জেন্ট প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, সেই ট্যাঞ্জেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার কিন্তু কোণের ভার্টেক্স দিয়ে যাচ্ছে একটা লাইন আঁকলাম, ট্যাঞ্জেন্ট প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে ট্যাঞ্জেন্ট প্লেনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে এবং কোণের ভার্টেক্স দিয়ে যাচ্ছে। বলছে এই যে লাইনটা, এই লাইনটা কি করে পাচ্ছি? মূল যে কোণটা দেওয়া ছিল ax² + by² + cz² + 2ay + 2gx + 2hx y = 0, সেই মূল যে কালো কালি দিয়ে যে ছবিটা আমি এঁকেছি কোণের, সেই কোণটার একটা ট্যাঞ্জেন্ট প্লেন আমি যখন পেয়েছি, সেই ট্যাঞ্জেন্ট প্লেনের সাথে যে পারপেন্ডিকুলার, তাহলে ট্যাঞ্জেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে কিন্তু সেটা আসলে নর্মালি, তাহলে এই যে কোণটা, যে মূল কোণ, তার ট্যাঞ্জেন্ট প্লেন সবুজ কালি দিয়ে এঁকেছি, তার সাথে পারপেন্ডিকুলার একটা স্ট্রেট লাইন নিয়েছি কিন্তু থ্রু দ্য ভার্টেক্স অফ দ্য কোণ, কোণের ভার্টেক্সটা দিয়ে, যেটা অরিজিন দিয়ে। তার মানে আলটিমেটলি আমরা মূল যে কোণ, সেই কোণের ট্যাঞ্জেন্ট প্লেনের পারপেন্ডিকুলার নাও মানে সেই কোণের একটা নর্মাল নিয়েছি, সেই নর্মালটা যদি আবার একটা কোণকে জেনারেট করে, তাহলে সেই নর্মালটা যদি আবার একটা কোণকে জেনারেট করে, কি করে সেই নর্মালটা আরেকটা কোণকে জেনারেট করবে? বলছি এরকম একটা না, আমরা একটা কোণের একাধিক ট্যাঞ্জেন্ট প্লেন পাবো। তো একাধিক ট্যাঞ্জেন্ট প্লেন যদি আমরা পাই, তো এক একটা ট্যাঞ্জেন্ট প্লেন আমরা ধীরে 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 কি করবো, আস্তে 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 এক একটা ট্যাঞ্জেন্ট প্লেনের পারপেন্ডিকুলার গুলো নিবো, কিন্তু ভার্টেক্স দিয়ে নিবো। নেওয়ার পর বলছে তারা একটা কোণকে জেনারেট করবে, এরকম ভাবে ধরো তার সাথে এটার সাথে পারপেন্ডিকুলার কিন্তু ইয়ে দিয়ে যাচ্ছে আরেকটা, তো এরকম ভাবে একটা এরকম জেনারেটর, তো এই জেনারেটর গুলো বলছে আরেকটা কোণকে জেনারেট করবে, সেই কোণটাকে বলা হয় প্রথম কোণটার একটা রেসিপ্রোকাল কোণ। তার ইকুয়েশন কি হয়? তার ইকুয়েশন হয় হচ্ছে ক্যাপিটাল ax² তাই তো, প্লাস ক্যাপিটাল by² প্লাস ক্যাপিটাল cz² প্লাস 2F, তার মানে যেখানে এখানে স্মল অ্যালফাবেট গুলো ছিল সেখানে সেখানে জাস্ট ক্যাপিটাল গুলো বসে যাবে, আর xyz এগুলো কিন্তু চেঞ্জ হবে না কারণ এগুলো ভেরিয়েবল, ঠিক আছে, প্লাস 2GZ প্লাস 2HXY। তাহলে এরকম বলছে নীলকালি দিয়ে আরেকটা আমরা কোণ পাবো, সেই কোণটার বৈশিষ্ট্য কি? সেই কোণটার বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর কোণের ট্যাঞ্জেন্ট প্লেন গুলোর সঙ্গে পারপেন্ডিকুলার হবে এই দুই নম্বর কোণের জেনারেটর গুলো। এই দুই নম্বর কোণকে কি বলা হয়? রেসিপ্রোকাল কোণ। কার রেসিপ্রোকাল? একের। এটা আমরা এর আগের দিন করেছিলাম, তাই না? একের রেসিপ্রোকাল। আচ্ছা, এবার যেটা কোশ্চিন সেটা হচ্ছে এই যে রেসিপ্রোকাল কোণটা যে পেয়েছি, তার আবার যদি রেসিপ্রোকাল নিই তাহলে ঘুরে ফিরে বিষয়টা কি হবে? আবার এক নম্বর কোণটাই আসবে, সেটাও আমি এর আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি গুলো এগুলো কি? ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, এরা হচ্ছে ক্যাপিটাল সি ডট ডট করে এইচ, এরা কি? এরা হচ্ছে কোফ্যাক্টর। কার কোফ্যাক্টর? যদি আমরা এরকম একটা ডিটারমিনেন্ট নিই ডেল্টা, সেটাকে আমরা বলছি এ এইচ জি HBF আর GFC, সেই ডিটারমিনেন্টার স্মল a এর যে কোফ্যাক্টর সেটা হচ্ছে ক্যাপিটাল a, তাহলে ক্যাপিটাল a টা কি? কোফ্যাক্টর অফ স্মল a। ক্যাপিটাল b টা কি? কোফ্যাক্টর অফ স্মল b। সিমিলারলি ডট ডট করে ক্যাপিটাল h হচ্ছে কোফ্যাক্টর অফ স্মল h, তাহলে তার মানগুলো আমরা বের করতে পেরেছিলাম। এবার কি বলেছিলাম যে এক নম্বর যে কোণটা কালো কালি দিয়ে যে ছবিটা এঁকেছি তার রেসিপ্রোকাল কোণ হচ্ছে দুই নম্বর, তাহলে এক নম্বর কোণের ট্যাঞ্জেন্ট প্লেন গুলো যেগুলো আছে সবুজ কালি দিয়ে, তার সাথে রেসিপ্রোকাল কোণের জেনারেটর গুলো কি হবে? পারপেন্ডিকুলার হবে। ব্যাপারটা যদি বোঝা যায়, তাহলে আমরা এটা আলোচনা করেছিলাম এরপর যে এক নম্বর যে কোণটা হবে ফার্স্ট, যে মূল কোণটা, সেই কোণের এক নম্বর কোণের যদি তিনটে মিউচুয়ালি, থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে, তাহলে সেটা আমরা শিখেছি যে কি হয়, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটরস। তাহলে এক নম্বর কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হলে আমরা কি জানি? জেনারেটর হবে ইফ এন্ড অনলি যদি x² এর কোপিশিয়েন্ট, তার মানে স্মল a, y² এর কোপিশিয়েন্ট মানে স্মল b, আর z² এর কোপিশিয়েন্ট মানে স্মল c, এটার যোগফল যাতে জিরো হয়, এটা আমরা শিখেছিলাম। আর এইবার আমরা কোথায় এসেছিলাম? আমরা বলেছিলাম
যে যদি এক নম্বর কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটরের বদলে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকে, থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার এই জায়গাটা জেনারেটরের বদলে বলছি ট্যাঞ্জেন্ট প্লেন, তাহলে কন্ডিশনটা কি হবে? কারণ মনে আছে কি বলেছিলাম? কারণ মনে আছে ক্যাপিটাল এ প্লাস বি প্লাস সি স্যার জিরো হবে, ক্যাপিটাল ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল সি ইকুয়াল টু জিরো হবে। আচ্ছা কেন বিষয়টা ট্যাঞ্জেন্ট প্লেন মানে এই সবুজ কালি দিয়ে তিনটা প্লেন, তাহলে এইবার এই সবুজ কালি দিয়ে যে প্লেন গুলো এই যে এই কোণটার একটা ট্যাঞ্জেন্ট প্লেন আঁকেছি আরেকটা ট্যাঞ্জেন্ট প্লেন, ধরো আরেকটা তিন নম্বর একটা ট্যাঞ্জেন্ট প্লেন আঁকলাম, ধরো এই সাইডে একটা তিন নম্বর একটা ট্যাঞ্জেন্ট প্লেন আঁকলাম, ঠিক আছে এই সাইডে আরেকটা ট্যাঞ্জেন্ট প্লেন আছে ওই দিকে উল্টো দিকে, তো এরকম যদি আরেকটা ট্যাঞ্জেন্ট প্লেন এরকম হয় তাহলে এই তিনটে ট্যাঞ্জেন্ট প্লেন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে রেসিপ্রোকাল কোণের জেনারেটর গুলো কিন্তু দেখো ট্যাঞ্জেন্ট প্লেনের সঙ্গে আবার পারপেন্ডিকুলার, তাহলে ট্যাঞ্জেন্ট প্লেন যদি তিনটে পারপেন্ডিকুলার হয় তাহলে ট্যাঞ্জেন্ট প্লেন পারপেন্ডিকুলার হলে রেসিপ্রোকাল কোণের জেনারেটর গুলো কি হবে? রেসিপ্রোকাল গুলো ব্যাপারটা বোঝা গেছে? তিনটে এই যে দেখো তিনটে জিনিস পারপেন্ডিকুলার, তিনটে এর আছে ট্যাঞ্জেন্ট প্লেন, ধরো তিনটে ট্যাঞ্জেন্ট প্লেন এরকম ভাবে পারপেন্ডিকুলার, এটা একটা প্লেন এটা একটা প্লেন এটা একটা প্লেন, এরকম তিনটে প্লেন ধরো পারপেন্ডিকুলার হলো, তাহলে এরকম তিনটে প্লেন যদি পারপেন্ডিকুলার হয় এবার রেসিপ্রোকাল কোণের জেনারেটর গুলো কি হচ্ছে? রেসিপ্রোকাল কোণের জেনারেটর গুলো হচ্ছে আবার ট্যাঞ্জেন্ট প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এখানে একটা জেনারেটর আছে এইদিকে আরেকটা জেনারেটর আছে এর সাথে পারপেন্ডিকুলার, এদিকে আরেকটা জেনারেটর আছে, তার মানে জেনারেটর গুলো কি হচ্ছে যে রেসিপ্রোকাল কোণটা তৈরি হচ্ছে সেই রেসিপ্রোকাল কোণের জেনারেটর গুলো কি হচ্ছে সেই জেনারেটর গুলো হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এই ক্ষেত্রে যে জেনারেটর পাচ্ছে তিনটে সেটাও হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে মূল কোণের তিনটে ট্যাঞ্জেন্ট প্লেন পারপেন্ডিকুলার হওয়া মানে রেসিপ্রোকাল কোণের জেনারেটর গুলো পারপেন্ডিকুলার, আর রেসিপ্রোকাল কোণের জেনারেটর গুলো পারপেন্ডিকুলার মানে রেসিপ্রোকাল কোণের কোপিসিয়েন্ট এক্স স্কোয়ারের কোপিসিয়েন্ট ওয়াই স্কোয়ারের আর কোপিসিয়েন্ট জেড স্কোয়ারের বের করে নাও, তাদের যোগফল হচ্ছে জিরো, কারণ আমরা জানি যে একটা কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হওয়ার ফর্মুলা, ব্যাস তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে যাওয়া মানে এবার আমরা জানি এ এর মান হচ্ছে, এর আগের দিনই বের করেছিলাম, ক্যালকুলেশন করে দেখবে কত বের করেছিলাম, এর মান বিসি মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিসি নাকি বিসি মাইনাস এফ স্কোয়ার, তাহলে আলটিমেটলি দেখবে ক্যালকুলেশন করে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে ব্যাপারটা বোঝো মূল কোণের তিনটে পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন মানে রেসিপ্রোকাল কোণের তিনটে পারপেন্ডিকুলার জেনারেটর, মূল যে কোণ তার তিনটে পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন হওয়া মানে তার রেসিপ্রোকাল কোণের তিনটে পারপেন্ডিকুলার জেনারেটর। এবার নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে রেসিপ্রোকাল কোণের, খুব ভালো করে বোঝো, দুই নম্বর কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকে তাহলে কন্ডিশন কি হবে? রেসিপ্রোকাল কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকে তাহলে একটু আগে আমরা কি জানলাম, মূল কোণের প্রথম যে কোণটা দেওয়া আছে তার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকলে কি হয়, এক নম্বর কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকা মানে তার রেসিপ্রোকাল কোণের কি হয় তিনটে পারপেন্ডিকুলার মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর। এবার বলছি দুই নম্বর মানে রেসিপ্রোকাল কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকে তাহলে কি হবে বলো? আচ্ছা রেসিপ্রোকাল রেসিপ্রোকাল আবার কি, রেসিপ্রোকাল রেসিপ্রোকাল কি বুঝতে পারো, যে দুই নম্বর কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকে তাহলে রেসিপ্রোকাল রেসিপ্রোকাল, তাহলে এখনই দেখো এক নম্বর কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকে, একটু আগে করলাম এক নম্বর কোণ মূল কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকে তাহলে তার রেসিপ্রোকাল কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকবে, তাহলে এবার রেসিপ্রোকাল কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে তিনটে পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকে তাহলে রেসিপ্রোকাল রেসিপ্রোকাল মানে কি, মূল যে কোণ সেই মূল কোণের মূল কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকবে, তাহলে মূল কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর মানে এ প্লাস মূল কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা হবে কন্ডিশন, ব্যাপারটা বোঝো, বুঝতে পারা গেছে? তার মানে রেসিপ্রোকালের রেসিপ্রোকাল একের রেসিপ্রোকাল দুই, আবার দুইয়ের রেসিপ্রোকাল কি হচ্ছে ঘুরে ফিরে আবার দুইয়ের রেসিপ্রোকাল যদি আমরা করি তাহলে এক, এর আগের দিনে আমি শিখিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয়, তাহলে এক নম্বর কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর শিখে গেলাম এ প্লাস বি প্লাস সি স্মল,
এক নম্বর কোণের তিনটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট মানে ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল সি। কেন? কারণ এক নম্বর কোণের তিনটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন মানে দুই নম্বর কোণের তিনটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জিনা এটা দুই নম্বর মানে তার রেসিপ্রোকাল। এবার দুই নম্বর কোণে যদি তিনটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকে তাহলে দুইয়ের যে রেসিপ্রোকাল কোণ তার আবার তিনটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জিনা এটা মানে দুইয়ের রেসিপ্রোকাল মানে এক একের তিনটি মিউচুয়ালি পারপেন্ডিকুলার জিনা এটা মানে এ প্লাস বি প্লাস ইকুয়াল টু সি। বুঝতে পারলাম? তাহলে এই জিনিসগুলো আমি আগের দিন করেছিলাম। আজকে আমি সবার আগে এই অঙ্কটাতে চলে আসি, এক্সাম্পল টু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দুই প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার পরীক্ষাতে অনেকবার এই অঙ্কটা এসছে। এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে এসছে। আছে প্রুফ দ্যাট দ্য ইকুয়েশন, ভালো করে অঙ্কটা বুঝতে হবে, অঙ্কটার মধ্যে না একটু মানে কনসেপ্ট আছে বা একটু বুদ্ধি দরকার। রুট এফ এক্স রুট ওভার এফ ইন্টু এক্স রুট এফ ইন্টু এক্স প্লাস মাইনাস ও না রুট ওভার আছে রুট ওভার এফ এক্স প্লাস মাইনাস রুট ওভার জি ওয়াই প্লাস মাইনাস রুট ওভার এইট জেড ইকুয়াল টু জিরো বলছে। এই যে ইকুয়েশনটা এটা একটা রিপ্রেজেন্টস, এই ইকুয়েশনটা কি করছে বলছে রিপ্রেজেন্ট করছে একটা কোণকে, একটা কোণকে রিপ্রেজেন্ট করছে যেটা টাচ করছে। টাচ করা মানে কিন্তু ট্যাঞ্জেন্ট, ব্যাপারটা বোঝো, টাচ করা মানে ট্যাঞ্জেন্ট দ্য কোঅর্ডিনেট প্লেনস, ব্যাপারটা বুঝতে হবে। কোঅর্ডিনেট প্লেনস মানে আমরা জানি তিনটে কোঅর্ডিনেট প্লেনস হয়, কেউ বলতে পারবে কে কে কোঅর্ডিনেট প্লেনস? আমি একটা ছবি আঁকছি, এই যে এটা, এটা একটা প্লেন, কেউ বলতে পারবে এই প্লেনের ইকুয়েশন কত? যা এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস, জেড ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0, আর এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে প্লেনটা মানে কোন প্লেনটার ছবি আঁকলাম নিচে মেঝেটা, তাহলে মেঝের ইকুয়েশন কত হয়? এই প্লেনটার ইকুয়েশন কে বলতে পারে? এখানে এক্স আছে আর জেড আছে, কে নেই? এক্স ও জেড প্লেনের ইকুয়েশন কত? ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু 0। আর আরেকটা প্লেন আঁকছি, এদিকে আরেকটা প্লেন, এখানে ওয়াই ও জেড প্লেন, তার মানে এক্স ইকুয়াল টু 0। তাহলে এই তিনটে প্লেনকে একটা কোণ টাচ করেছে। ভালো করে দেখো কোনটা, আমি ছবিটা আমি জানি না কতটা আঁকতে পারবো, কিন্তু এমন একটা কোণ যেটা এই তিনটে প্লেনকে টাচ করেছে, বুঝতে পারছি? তাহলে কোনটা ধরো এই অরিজিন দিয়ে যাচ্ছে, এমন একটা কোণ যেটা তিনটে প্লেনকে টাচ করেছে। আঁকাটা একটু টাফ থ্রি ডিতে, কিন্তু তোমাদের এটাকে কল্পনা করে নিতে হবে, মানে তোমাদের নিজেদের যদি ঘর থাকে তাহলে নিজেদের ঘরে দেখো, নিজেদের ঘরে তিনটে দেওয়াল বেছে নাও, নিজেদের ঘর প্রত্যেকের ঘরে তিনটে দেওয়াল বেছে নাও। কি কি দেওয়াল বেছে নেবো? একটা হচ্ছে নিজের মেঝে বা ছাদও বেছে নিতে পারো, একটা ছাদ বেছে নাও, মেঝেটা না নিয়ে ছাদ নিতে পারো যদি সুবিধা হয় বুঝতে। ছাদ আর দুটো দেওয়াল দু সাইডে, ঠিক আছে, দু সাইডে দুটো দেওয়াল, তাহলে একটা ছাদ দেখবে আর দু সাইডে দুটো দেওয়াল। বলছি এরকম ভাবে একটা মাইক বা এরকম একটা, যেরকম আমরা মাইক বাজাই বা একটা কোণ নাও, তো এরকম একটা কোণ প্লেস করে রাখো যাতে করে এই তিনটে দেওয়াল, একটা ছাদ আর দুদিকে দুটো দেওয়াল যাতে টাচ করে থাকে ওই কোণটার সাথে। একটু বড় হবে, বোঝাই যাচ্ছে, কারণ ট্যাঞ্জেন্ট প্লেন মানে তিনটে ছাদই আমাদের দেওয়াল থাকে, তাহলে তিনটে দেওয়ালকে টাচ করে আছে, তার মানে কোণটা কিন্তু খুব একটা চোখা হবে না, কোণটা কিন্তু অনেক বড় হবে, ফ্যাট হবে, বড় এরকম বড় হবে কোণটা, বুঝতে পারছি? কোণটা এরকম বড় হবে যাতে করে কোণটা কি বলছে তিনটে দেওয়ালকে টাচ করে থাকবে, যে এরকম তিনটে দেওয়ালকে, এরকম একটা আমি জানি না কত রাখতে পারবো, কিন্তু তিনটে দেওয়ালকে এরকম ভাবে টাচ করে থাকবে, এরকম ভাবে ব্যাপার বিষয়টা, ঠিক আছে, একটু বড় হবে বিষয়টা, কিন্তু তিনটে দেওয়ালকে টাচ করে থাকবে। ঠিক আছে, যাই হোক, তো আরো মানে এটা তো নিচে, আমি তো এটা নিচের দিকে আঁকলাম, এই জিনিসটা নিচে হবে না, মুখটা একটু উপরের দিকে হবে, মানে এই সাইডে মুখটা এই দিকে হবে, থ্রি ডি তে কল্পনা করতে হবে। তাহলে বিষয়টা যেটা, যেটা মূল বিষয় ছবিটার থেকে, যেটা মূল বিষয় সেটা হচ্ছে যেই কোণটা আমাদের চেয়েছে, এই যে প্রুফ দ্যাট, প্রমাণ করতে হবে যে কোণটা, সেই কোণটা কিরকম চেয়েছে, বলছে কোণটা এমন একটা কোণ যেটা রিপ্রেজেন্ট করছে কিরকম কোণ, যেই কোণটা তিনটে কোঅর্ডিনেট প্লেনকে টাচ করেছে, ব্যাপারটা বোঝো। তিনটে কোঅর্ডিনেট প্লেনকে টাচ করা মানে এই তিনটে প্লেন এক্স ইকুয়াল টু জিরো y = 0 তিনটে প্লেন আর z = 0
যেই কোণটা আমরা বের করতে যাব সেই কোণের কি হবে জানো? এই তিনটে প্লেন হচ্ছে ওই কোণটাকে টাচ করেছে মানে এই তিনটে প্লেন কি হবে ওই কোণের ট্যাঞ্জেন্ট প্লেন। দেখো বিষয়টা বুঝতে পারলে কিনা, যেই কোণটা আমাদের প্রুফ মানে প্রমাণ করতে বলেছে বা বের করতে বলেছে সেই কোণের এই প্লেন গুলো হবে ট্যাঞ্জেন্ট প্লেন। কেন? কারণ বলে দিয়েছে কোণটা এই তিনটে প্লেনকে টাচ করছে, তাহলে তিনটে প্লেনকে টাচ করা মানে তিনটে প্লেন হচ্ছে তার ট্যাঞ্জেন্ট প্লেন। বুঝতে পারলাম বিষয়টা বোঝো? তাহলে এমন একটা কোণকে বের করতে বলেছে এই তিনটে প্লেন তার ট্যাঞ্জেন্ট প্লেন হবে এই তিনটে প্লেন। তাহলে কে বলতে পারে এই তিনটে প্লেন কিরকম প্লেন? দেখো তো এই তিনটে প্লেন একে অপরের সঙ্গে 90 ডিগ্রি করে থাকে কিনা, তাহলে এই তিনটে প্লেন বলতে পারি ট্যাঞ্জেন্ট প্লেন গুলো সব হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। কেন? কারণ এমন প্লেন গুলো নিয়েছে দেখো, একটা হচ্ছে মেঝে, একটা হচ্ছে ওইদিকে, একটা আরেকটা দেওয়াল, তাহলে এই তিনটে প্লেন হচ্ছে একে অপরের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তাহলে আমাদের এমন একটা কোণের ইকুয়েশন বের করতে হবে যেই কোণটার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন আছে। বুঝতে পারলাম এটাই বলতে চেয়েছে। তাহলে আমাদের এমন একটা কোণের ইকুয়েশন বের করতে হবে যেই কোণের, এই যে এই কোণের ইকুয়েশনটা বের করতে হবে বা দেখাতে হবে আমাদের যেই কোণের কি আছে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন আছে। কারণ বলেছে কোঅর্ডিনেট প্লেন গুলো সেই কোণটাকে টাচ করে, টাচ করা মানে ট্যাঞ্জেন্ট হওয়া, আর কোঅর্ডিনেট প্লেন মানে এই প্লেন গুলো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। তাহলে কারা পারপেন্ডিকুলার হচ্ছে? তিনটে প্লেন, তিনটে তাহলে মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্লেন। কিরকম হচ্ছে? ট্যাঞ্জেন্ট হচ্ছে, তাহলে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন। তাহলে এমন একটা কোণের ইকুয়েশন বের করতে হবে যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন আছে। কে বলতে পারে? তাহলে ভালো করে বোঝো, যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকবে তার রেসিপ্রোকাল কোণের কি থাকবে বলো? যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, যার মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন তার রেসিপ্রোকাল কোণের হচ্ছে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর। তাহলে আমরা করব কি করে? আমরা এমন একটা কোণের ইকুয়েশন বের করব। ভালো করে দেখো আমরা কি করব, আমরা এমন একটা কোণের ইকুয়েশন বের করব, একটা কোণ বের করব যার তিনটে, এই কোণটা বের করব যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে। ব্যাপারটা বোঝা গেল? যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে এমন একটা কোণের ইকুয়েশন বের করব। তাহলে এমন একটা কোণ যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে, তাহলে তার রেসিপ্রোকাল কোণের কি থাকবে বলো? যেই কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে তার রেসিপ্রোকাল কোণের কি থাকবে? তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন, ট্যাঞ্জেন্ট প্লেন, ট্যাঞ্জেন্ট। বুঝতে পারা গেছে? তাহলে ওটাই হচ্ছে আমাদের দেখাতে হবে যে একটা কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন আছে। তাহলে কোনো একটা কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকে তাহলে তার রেসিপ্রোকাল কোণ, তাহলে তার রেসিপ্রোকাল কোণের হচ্ছে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর। তাহলে বিষয়টা দেখো, রেসিপ্রোকাল আর রেসিপ্রোকাল আবার কিন্তু মূল কোণটা। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করব যে মূল কোণের যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে তাহলে আমরা খুব ইজিলি মূল কোণ থেকে তার রেসিপ্রোকাল কোণটা বের করে নিতে পারবো, এবং প্রশ্ন অনুসারে বা আমরা যেটা আমরা থিওরেম অনুসারে কি বলতে পারি, রেসিপ্রোকাল কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর। আরেকটা জিনিস মাথায় ঢোকাও, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার যদি ট্যাঞ্জেন্ট প্লেন থাকে, এই যে প্রথম ট্যাঞ্জেন্ট প্লেনটা আমি সব মিটিয়ে দিচ্ছি, বাকিটা এটা সব মিটিয়ে দিচ্ছি, প্রথম মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন এই যে এইটা ফার্স্ট ট্যাঞ্জেন্ট প্লেনটা, ফার্স্ট ট্যাঞ্জেন্ট প্লেনটা হচ্ছে মেঝেটা, মেঝেটার মান কত? এক্স ওয়াই, এক্স ওয়াই এর সাথে জেড অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার। দেখো তো খুব ভালো করে বোঝো, জেড অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার, এক্স ওয়াই নিজের মেজের সাথে জেড অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার হয়। আচ্ছা আবার সিমিলারলি এই যে এইটা যেটা সবুজ কালি তার সাথে দেখো ওয়াই অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার, আবার যেটা নীল কালি তার সাথে এক্স অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার। তাহলে কারোর যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকে, কোন একটা কোণের এটা একটা ট্যাঞ্জেন্ট প্লেন, এটা একটা ট্যাঞ্জেন্ট প্লেন, এটা একটা ট্যাঞ্জেন্ট প্লেন, লাল কালি, সবুজ কালি, নীল কালি, তিনটে ট্যাঞ্জেন্ট প্লেন, ট্যাঞ্জেন্ট প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার যে লাইন গুলো তারা যদি তার রেসিপ্রোকাল কোণের জেনারেটর হয়, তাহলে ট্যাঞ্জেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার মানে সবুজ কালির সাথে পারপেন্ডিকুলার ওয়াই অ্যাক্সিস, নীল কালির সাথে পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিস, আর লাল কালির সাথে পারপেন্ডিকুলার জেড অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিস গুলো তার রেসিপ্রোকাল কোণের জেনারেটর হবে। ব্যাপারটা ভালো করে বোঝো, কোনো একটা কোণের যদি তিনটে প্লেন যদি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন হয় তাহলে তার রেসিপ্রোকাল কোণের জেনারেটর কি হয়? একটু আগে আমরা মানে জেনে গেছি যে রেসিপ্রোকাল কোণের জেনারেটর হয় সবসময় মূল কোণের যে ট্যাঞ্জেন্ট প্লেন তার সাথে পারপেন্ডিকুলার হয়, একটু আগেই তো আমরা করলাম যে রেসিপ্রোকাল কোণের জেনারেটর করলাম না, এই যে
রেসিপ্রোকাল কোণের জেনারেটর, এটা ধরো রেসিপ্রোকাল কোণ নীল কালির, তাহলে তার জেনারেটর কি হয়, মূল কোণের যে ট্যাঞ্জেন্ট প্লেন, এই যে সবুজ কালি দিয়ে মূল কোণের ট্যাঞ্জেন্ট প্লেন তিনটে আছে, তার সাথে কি হবে, তার সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে এইবার এই ছবি অনুসারে যা ছবিটা ই হয়ে গেল, যাই হোক, এই ছবি অনুসারে কারোর যদি তিনটে কোন একটা কোণের যদি তিনটে ট্যাঞ্জেন্ট প্লেন থাকে, এটা একটা ট্যাঞ্জেন্ট প্লেন, তাহলে এই ট্যাঞ্জেন্ট প্লেনের সাথে পারপেন্ডিকুলার কি, জেড অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসটা জেড, তাহলে রেসিপ্রোকাল কোণের একটা জেনারেটর কি হবে, মূল কোণের ট্যাঞ্জেন্ট প্লেনের সঙ্গে রেসিপ্রোকাল কোণের জেনারেটর পারপেন্ডিকুলার হয়, তাহলে একটা জেনারেটর হয়ে যাবে এক্স অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস। ধরো আরেকটা ট্যাঞ্জেন্ট প্লেন হচ্ছে মূল কোণের, আরেকটা ট্যাঞ্জেন্ট প্লেন হচ্ছে এইটা, তাই তো, এটা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, তাহলে তার সাথে পারপেন্ডিকুলার রেসিপ্রোকাল কোণের জেনারেটর হবে, তাহলে তার সাথে পারপেন্ডিকুলার কে, এক্স অ্যাক্সিস, সেটা রেসিপ্রোকাল কোণের জেনারেটর, তাহলে একটা জেড অ্যাক্সিস একটা এক্স অ্যাক্সিস, মূল কোণের ট্যাঞ্জেন্ট প্লেন হচ্ছে আরেকটা প্লেন সবুজ কালির প্লেন, এক্স ও জেড প্লেন বা ওয়াই ইকুয়াল টু জিরো, তার সাথে পারপেন্ডিকুলার কে, ওয়াই অ্যাক্সিস। তাহলে মূল কোণের তিনটে ট্যাঞ্জেন্ট প্লেন যদি লাল কালি নীল কালি আর সবুজ কালির ট্যাঞ্জেন্ট প্লেন গুলো হয়, তাহলে তার রেসিপ্রোকাল কোণের জেনারেটর কি হবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে এমন একটা কোণ বের করেছে দেখো যার জেনারেটর গুলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোই হচ্ছে তার জেনারেটর। তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিস যদি কারোর জেনারেটর হয়, তাহলে তার ইকুয়েশন হচ্ছে এইটা, এটা আমরা জানি এফ ওয়াই জেড প্লাস টু, মানে টু দিয়ে গুণ করলে হয় না দিয়ে হয়, যেহেতু টু আছে পরে আবার টু দিয়ে গুণ করে দিচ্ছে, তাহলে এটা কার ইকুয়েশন, যার কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। কিন্তু আমাদের কার চেয়েছে, আমাদের এমন একটা কোণ চেয়েছে যার ট্যাঞ্জেন্ট প্লেন গুলো হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জিরো, তিনটা প্লেন। তাহলে যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, ঠিক আছে, তার রেসিপ্রোকাল কোণের কি থাকবে, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকবে, এবং তারা যথাক্রমে হবে এক্স অ্যাক্সিস এর সাথে যেটা পারপেন্ডিকুলার হয়, ওয়াই অ্যাক্সিস এর সাথে, জেড অ্যাক্সিস এর সাথে যেটা পারপেন্ডিকুলার, মানে এই তিনটে প্লেন। তাহলে এই রেসিপ্রোকাল কোণে, মানে এই কোণটা রেসিপ্রোকাল কোণ আমরা বের করবো, তাহলে এই কোণটা যেটা আমি এখন চিহ্ন দিলাম তার রেসিপ্রোকাল কোণ। তাহলে রেসিপ্রোকাল কোণ বের করতে গেলে আমাদের কি একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, আমাদেরকে আগে এই কোণটাকে, মূল কোণটাকে কম্পেয়ার করতে হবে, তাহলে এ এর মান জিরো, এ এক্স স্কোয়ার, বি এর মান জিরো, বি ওয়াই স্কোয়ার, সি জেড স্কোয়ার, সি এর মান জিরো, দেখো বিষয়টা বুঝতে পারা যাচ্ছে কিনা, প্লাস টু এফ ওয়াই জেড, আচ্ছা এফ এর মান এফ ই আছে, দেখো এফ এর মান এফ, এটা নিয়ে আর চেঞ্জ করছি না, টু এফ আছে, টু জি আছে, তাহলে জি এর মান জি আর এইচ এর মান এইচ, তাহলে তার রেসিপ্রোকাল কোণের ফর্মুলা কত হবে, রেসিপ্রোকাল কোণের ফর্মুলা হবে ক্যাপিটাল এ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি ওয়াই স্কোয়ার, বিষয়টা বোঝো, প্লাস ক্যাপিটাল সি জেড স্কোয়ার প্লাস টু ক্যাপিটাল এফ ওয়াই জেড, এটা হবে তার রেসিপ্রোকাল কোণ, প্লাস টু জি জেড এক্স। যদি অঙ্কটা বুঝে যেতে পারো যে কি বলেছে, তাহলে অঙ্কটা করাটা খুব একটা ফ্যাক্টর না, প্লাস টু এইচ এক্স ওয়াই করাটা খুব সিম্পল, কারণ এমন একটা কোণ চেয়েছে যার তিনটে ট্যাঞ্জেন্ট প্লেন আছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে তার রেসিপ্রোকাল কোণের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকবে, তাহলে তার রেসিপ্রোকাল কোণটা আগে বের করেছে আর রেসিপ্রোকালের রেসিপ্রোকালটা আবার বের করেছে। এবার তাহলে ক্যাপিটাল এ মানে কত গো, কি বলতে পারে, BC minus? Minus F square. F square, আচ্ছা B আর C তো জিরো, এই যে B জিরো C জিরো, তাহলে শুধু কত হবে মাইনাস এফ স্কোয়ার, তাহলে দেখো এই যে মাইনাস এফ স্কোয়ার এক্স স্কোয়ার, বুঝতে পারলাম। সিমিলারলি ক্যাপিটাল বি বের করবো ওইভাবে, তার মানটা দেখবে মাইনাস জি স্কোয়ার হবে, ক্যাপিটাল সি দেখবে মাইনাস এইচ স্কোয়ার হবে, এইচ স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে কত আছে, তারপর টু এফ ওয়াই জেড, টু এফ এর মান দেখবে এরকম, এফ এর মান হবে জি এইচ, ঠিক আছে, টু জি তার মান হবে এইচ এফ, টু এইচ তার মান হবে এফ জি, ব্যাস। এবার এটাকে যা সিম্পলিফাই করেছে, এবার সিম্পলিফাই কি করে করেছে সেটা আশা করি সবাই পারবে, এটাকে যা সিম্পলিফাই করেছে, কি করে সিম্পলিফাই করেছে দেখে নাও সিম্পলিফাইটা, এটাকে না এফ এক্স প্লাস জি ওয়াই মাইনাস এইট জেড তার হোল স্কোয়ার, আচ্ছা এই সিম্পলিফিকেশনটা কিন্তু দরকার, নাহলে পরীক্ষা আটকে যাবে ফাট করে, এফ এক্স প্লাস জি ওয়াই মাইনাস এইট জেড তার হোল স্কোয়ার এখানে নিয়েছে, তাহলে সবার আগে মাইনাস মাইনাস কমন নিয়েছে, এইদিকে সব নিয়ে গেছে, ওইদিকে মাইনাস গুলোকে ওইদিকে নিয়ে চলে গেছে, তাহলে দাঁড়িয়েছে হচ্ছে এফ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে দেখো এফ এক্স এর হোল স্কোয়ার জি ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এইট জেড, কেন মাইনাস এইট জেড, এখানে ক্যালকুলেশন করে দেখবে যে মাইনাস মাইনাস আসছে বলে, আর এখানে অ্যাডজাস্ট করে দেখবে, তাহলে যদি
fx plus gy নাই তাহলে হোল স্কয়ার এর ফর্মুলা হবে 2fgxy 2fgxy তাই 2fgxy ঠিক আছে কিন্তু 2fgxy তো প্লাস নিয়েছে কিন্তু এই দিকে চলে গেলে তো মাইনাস হবে কারণ আমরা যখন সব এই দিকে নিয়ে চলে যাচ্ছি তখন এই সাইডে এটা যখন প্লাস হচ্ছে এটা যখন প্লাস হচ্ছে এটা যখন প্লাস হচ্ছে তখন এগুলো সব মাইনাস হবে তাহলে এখানে তো মাইনাস হওয়ার কথা কিন্তু এখানে 2fg প্লাস এক্স ওয়াই হচ্ছে প্লাস দিয়ে হচ্ছে তাহলে এখানে আছে মাইনাস এখানে প্লাস দিয়ে হচ্ছে সেই জন্য দেখো আরো দুটো এক্সট্রা নিয়েছে তাহলে এখানে চারটে করে দিয়েছি সব মিলানোর জন্য আর বাকিগুলো কি করছে এটার সাথে এটা করলে মাইনাস এই যে মাইনাস হয়ে যাবে আর এটার সাথে এটা করলে মাইনাস হয়ে যাবে তাহলে ক্যালকুলেশনটা এখানে ঠিকমতো করতে হবে এবার রুট ওভার করে নিচ্ছে তাহলে fx + gy - hz = প্লাস মাইনাস হয়ে গেল প্লাস মাইনাস হয়ে গেল আচ্ছা এবার কি করেছে এইবার হচ্ছে প্লাস মাইনাসটাকে এইদিকে নিয়ে চলে আসছে তো অনেকে বলতো স্যার প্লাস মাইনাস এইদিকে নিয়ে চলে আসছে তো মাইনাস প্লাস হয় হ্যাঁ মাইনাস প্লাস দিয়ে করতে পারো বা বিষয়টা একই যে মাইনাস প্লাস মানে কি একবার মাইনাসের কাজ একবার প্লাসের কাজ তো যেটা প্লাস মাইনাস করলেও খুব একটা ভুল হয় না তাহলে fx টা রেখে দিয়েছে gy টা রেখে দিয়েছে আর এই সাইডটা এখানে নিয়ে চলে আসছে তাহলে এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে সেই জন্য একবারে প্লাস আর মাইনাস একসাথে বসিয়ে দিয়েছে কেউ যদি বলো স্যার আমি একবার গ্রামাটিক্যালি ঠিক করবো আগে মাইনাস করবো পরে প্লাস করবো তো সেটাতে কোনো যায় আসে না কারণ এই দিক থেকে এইদিকে নিয়ে আসলে তুমি যা ইচ্ছা দুটো জিনিসই আসবে প্লাসও আসবে মাইনাসও আসবে তো তোমার আগে আর পরে কোনো তো ব্যাপার নেই তো একই প্লাস মাইনাস করলেও ভালো মাইনাস প্লাস করলেও একই ইকুয়াল টু এইচ জেড এইচ জেডটাকে এইদিকে চলে আসছে বলছি এটা আবার ফর্মুলা আছে একটা রুট ওভার এফ এক্স প্লাস রুট ওভার জিওয়াই তার হোল স্কোয়ার আছে আর এখানে যেহেতু প্লাস মাইনাস আছে এখানেও প্লাস মাইনাস ইকুয়াল টু এইচ জেড এবার কি করছে রুটটা আবার বাদ দিয়ে দিচ্ছে তাহলে রুট ওভার এফ এক্স প্লাস মাইনাস রুট ওভার জিওয়াই আর এই জায়গাটা কি আসবে এই জায়গাটা রুট ওভার এইচ জেড আসবে প্লাস মাইনাস এই জায়গাটা আসবে রুট করলে ডান সাইডটা আসবে প্লাস মাইনাস রুট ওভার এইচ জেড এবার এই প্লাস মাইনাসটাকে এইদিকে নিয়ে চলে আসছে তো মাইনাস প্লাসও করতে পারো বা প্লাস মাইনাসও করতে পারো যা ইচ্ছে কারণ আগে পরের কোনো ব্যাপার নেই তো একটা সিম্পল ফর্মে আনার জন্য যেরকম ফর্মে অ্যান্সারটা দিয়েছে তার জন্য আগে প্লাসটা করেছে পরে মাইনাসটা তাহলে এটা হচ্ছে কি এমন একটা কোণ যার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন গুলো যথাক্রমে কোঅর্ডিনেট প্লেন গুলো কেন কারণ এর তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন যদি কোঅর্ডিনেট প্লেন হয় তাহলে তার রেসিপ্রোকাল মানে এইটা তার তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকবে কারা তার জেনারেটর হবে মেজের সাথে পারপেন্ডিকুলার যেটা তার জেনারেটর তার মানে জেড অ্যাক্সিস এই দেওয়ালের সাথে পারপেন্ডিকুলার হবে এটা ওয়াই অ্যাক্সিস আর এই দেওয়ালের সাথে পারপেন্ডিকুলার হবে জেড অ্যাক্সিস এই সরি এক্স অ্যাক্সিস তাহলে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তার ইকুয়েশন বের করে ফেললাম আর তার রেসিপ্রোকাল কোণের কি থাকবে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন তার রেসিপ্রোকাল কোণটা বের করে নিয়েছে তাহলে অ্যান্সার অনুসারে বা কোশ্চেন অনুসারে তার মিউচুয়ালি তিনটে পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন মানে কোঅর্ডিনেট প্লেন গুলো বুঝতে পারলাম অঙ্কটা এতক্ষণ ধরে আলোচনা করলাম এই একটাই কারণে অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই কিন্তু যাতে কনসেপ্ট মানে বোঝা যায় যে রেসিপ্রোকাল কোণের সাথে মূল কোণের সম্পর্ক কি পরীক্ষাতে কিন্তু এটা খুব আসে এই অঙ্কটা ক্লিয়ার বুঝতে পারলে আচ্ছা এবার তোমাদের লিখতে হবে হচ্ছে এনভেলপিং কোণ তো এনভেলপিং কোণের না আমি ডেফিনেশনটা তোমাদের বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি খাতা বের করো খাতাটা বের করো নিজেরা একটু লেখো আমি বলছি এনভেলপিং কোণ কাকে বলে আচ্ছা এনভেলপিং বানানটা লিখে ভালো এরকম ভাবে প্রত্যেকের খাতা আছে তো এনভেলপিং ই এন ভিই এল ও পি আই এন জি এনভেলপিং কোণ সবাই লিখে ভালো লিখলে আচ্ছা ডেফিনেশন দা লোকাস আমি বলছি সবাই লিখে ভালো ডেফিনেশন আমি আর লিখবো না দা লোকাস অফ ট্যাঞ্জেন্ট লাইন্স দা লোকাস অফ ট্যাঞ্জেন্ট লাইন্স ঠিক আছে দা লোকাস অফ ট্যাঞ্জেন্ট লাইন্স টু এ কোয়াড্রেটিক ফর্ম to a quadratic form ঠিক আছে to a quadratic লেখো আর ওটা একটা কাজ করো to a quadratic তো ওটা form না বলে from করে দাও from to a quadratic from a given point is called a given point from a given point is called the enveloping cone from a given point
is called an enveloping cone. বা তার আরেকটা নাম আছে ট্যাঞ্জেন্ট কোন, এনভেলপিং কোন বা ট্যাঞ্জেন্ট কোন টু দ্যাট কোয়াড্রেটিক। তাহলে দ্য লোকাস অফ ট্যাঞ্জেন্ট লাইনস টু এ কোয়াড্রেটিক ফ্রম এ গিভেন পয়েন্ট ইজ কল্ড অ্যান এনভেলপিং কোন অর ট্যাঞ্জেন্ট কোন টু দ্যাট কোয়াড্রেটিক উইথ দ্য গিভেন পয়েন্ট অ্যাজ ইটস ভার্টেক্স, উইথ দ্য গিভেন পয়েন্ট অ্যাজ ইটস ভার্টেক্স। With the given point as its vertex. কি বললাম আরেকবার বলছি, the locus of tangent lines to a quadratic from a given point is called enveloping cone or tangent cone. Enveloping cone মানে যা, tangent cone মানে এক, to that quadratic with the given point as its vertex. এরকম একটা কার্ভ নিলাম, যে কোনো লাল কালি দিয়ে এই কোয়াড্রেটিকটা আঁকলাম, যেরকম খুশি হতে পারে, যা ইচ্ছা হতে পারে, আমি একটা কাটা কার্ভ আঁকলাম। তো বলছে এই কার্ভের সাথে কি করছে, বাইরের একটা ফ্রম এ গিভেন পয়েন্ট, একটা বাইরের পয়েন্ট থেকে এই কার্ভের ওপর ট্যাঞ্জেন্ট নিচ্ছে, ট্যাঞ্জেন্ট লাইন, প্লেন না কিন্তু লাইন। দেখো ট্যাঞ্জেন্ট মানে কি, ওই কার্ভটাকে জাস্ট ছুঁয়ে চলে যাবে। আচ্ছা কার্ভটা কিন্তু থ্রি ডি, থ্রি ডি মানে কিন্তু ওপর দিয়েও আবার যাবে, মানে এই সাইড দিয়েও যাবে ওপর দিয়ে, আবার ভিতর দিয়ে ওই দিক দিয়ে যাবে। তো এরকম ভাবে বলছে এটা একটা কোণ তৈরি করে যার ভার্টেক্সটা হচ্ছে গিভেন পয়েন্টটা। এই কোণটাকে কি বলা হয়, এনভেলপিং কোণ। দেখো কোণটা বুঝতে পারলে কিনা কিভাবে তৈরি হলো, আমি কি বোঝাতে পারলাম বিষয়টা, যে এনভেলপিং কোণ জিনিসটা কি? তাহলে এনভেলপিং কোণ হচ্ছে বাইরের একটা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে, এই যে বাইরের পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আমরা কি করলাম, একটা এরকম ভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে বা একটা থ্রি ডিতে সারফেস দেওয়া আছে, সেই সারফেসটার উপর আমরা ট্যাঞ্জেন্ট লাইন ড্র করলাম। যদি সারফেসটা এরকম ভাবে ধরো, সাপোজ সারফেসটা সার্কেল হয়ে গেল, সার্কেল, এবার বাইরের একটা পয়েন্ট থেকে সার্কেলের উপর কতগুলো ট্যাঞ্জেন্ট আঁকা যাবে, একটা ট্যাঞ্জেন্ট হলে ছুঁয়ে চলে গেল, এইদিকে একটা ট্যাঞ্জেন্ট হলে ছুঁয়ে চলে গেল। আর হয়তো অনেকে বুঝতে পারছো না, এই জিনিসটা কিন্তু থ্রি ডিতে কল্পনা করো, সার্কেলটা থ্রি ডিতে আছে, সার্কেলটা যদি থ্রি ডিতে থাকে, একটা কয়েন, একটা পয়সা ধরো এরকম ভাবে রেখেছি, তাহলে একটা কয়েন বা এরকম একটা পয়সা বা এরকম একটা গোল একটা সার্কেল রেখেছি, তাহলে বাইরের পয়েন্ট থেকে কিন্তু তার ওপর দিক দিয়েও একটা ট্যাঞ্জেন্ট চলে যাবে, এই যে উপর দিক দিয়ে, ওই সাইড দিয়েও কিন্তু একটা ট্যাঞ্জেন্ট চলে যাবে। আমি যদি ডট ডট করে আঁকি তাহলে দেখবে যে ভেতর দিক দিয়েও কিন্তু নিচ দিক দিয়েও কিন্তু যাবে, এরকম প্রচুর ট্যাঞ্জেন্ট, তাহলে এই দিকে এরকম ভাবে ট্যাঞ্জেন্টটা হবে, এটা চলে যাবে ভেতর দিক দিয়ে, তাহলে এরকম প্রচুর ট্যাঞ্জেন্ট পাওয়া যাবে। যত ট্যাঞ্জেন্ট পাওয়া যাবে তারা একটা কোনকে জেনারেট করবে, তাহলে আস্তে আস্তে ওরাই হচ্ছে তার জেনারেটর, তাহলে ট্যাঞ্জেন্ট লাইনগুলোই হচ্ছে এই কোনটার জেনারেটর, এবং এই কোনটাকে কি বলা হয়, এনভেলপিং কোন বা তার আরেকটা নাম হচ্ছে ট্যাঞ্জেন্ট কোন। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? তাহলে এই যে ট্যাঞ্জেন্ট কোন বা এনভেলপিং কোনটা যে পেলাম, তার ভার্টেক্স কি হবে, কে বলতে পারে তার ভার্টেক্সটা কত, যেই পয়েন্টটা থেকে, এই যে এই পয়েন্টটাই ভার্টেক্স, যেই গিভেন পয়েন্টে, যে পয়েন্টটা থেকে আমরা ট্যাঞ্জেন্ট লাইন গুলো ড্র করা শুরু করলাম, তাহলে বুঝতে পারলে যে গাইডিং কার্ভ কোনটা, গাইডিং কার্ভ হচ্ছে এই যে কোয়াড্রেটিক কার্ভটা, এই যে এটা গাইডিং কার্ভ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গাইডিং কার্ভ, এটা হচ্ছে জেনারেটর, প্রচুর জেনারেটর আছে। তাহলে একটা জিনিস কি খুব পরিষ্কার, যে এই কোনটা যে তৈরি করব, সেই কোনটা তৈরি করার সময় দেখো এই কোনটা হচ্ছে অনেকটা কার মতো জানো, এই কোনটা হচ্ছে অনেকটা বাইরের একটা পয়েন্ট থেকে যদি একটা পেয়ার অফ ট্যাঞ্জেন্ট ড্র করি, মনে আছে টু ডিতে পিয়ার অফ ট্যাঞ্জেন্ট, যে বাইরের একটা পয়েন্ট থেকে কোন একটা কার্ভের উপর একটা পিয়ার অফ ট্যাঞ্জেন্ট ড্র করলাম, একটা সার্কেল নিলাম, সেই সার্কেলের উপর বাইরের কোন একটা পয়েন্ট থেকে একটা পিয়ার অফ ট্যাঞ্জেন্ট ড্র করলাম। ভালো করে দেখো তো, বাইরের কোন একটা পয়েন্ট থেকে এই সার্কেলের উপর যদি একটা পিয়ার অফ ট্যাঞ্জেন্ট ড্র করি, তাহলে এই সার্কেলের উপর যে পিয়ার অফ ট্যাঞ্জেন্ট গুলো, তারাই তো কোনটাকে জেনারেট করছে, করছে না, আরো অনেক জেনারেটর আছে কিন্তু তারাই তো কোনটাকে জেনারেট করছে, কেউ বলতে পারবে? যখন আমরা টু ডি করেছিলাম তখন এরকম একটা ইকুয়েশন ধরেছিলাম, যে কোনো একটা পয়েন্ট যদি এরকম এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান হয় আর একটা সার্কেল যদি এরকম দেওয়া থাকে, এরকম একটা সার্কেল দেওয়া আছে, তাহলে সেই পিয়ার অফ
কোণের ইকুয়েশন কি হয়? মনে নেই? পেয়ার অফ কোণ, সরি পেয়ার অফ ট্যাঞ্জেন্ট, পেয়ার অফ ট্যাঞ্জেন্টের ইকুয়েশন কি হয়? কোণ বলছি তো, পেয়ার অফ ট্যাঞ্জেন্টের ইকুয়েশন, পেয়ার অফ ট্যাঞ্জেন্ট ফ্রম এ পয়েন্ট, গিভেন পয়েন্ট টু এ কার্ভ, মুখস্থ আছে কারোর? এখানে বাইরের কোন একটা গিভেন পয়েন্ট, যদি পয়েন্টটাকে আমি এক্স ওয়াই জেড বলি, তাহলে সেই এক্স ওয়াই জেড থেকে কোন একটা সার্কেল, কেন যে কোনো কার্ভের উপরই একটা যদি পেয়ার অফ ট্যাঞ্জেন্ট ড্র করা যায়, তাহলে তার ইকুয়েশন হচ্ছে এস এস ওয়ান ইজিক্যাল টু টি স্কোয়ার। তো এই যে ইকুয়েশনটা বের করছি, বলছি এই ইকুয়েশনটাই এখানে এনভেলপিং কোণের ইকুয়েশনের মতো। এই যে এনভেলপিং কোণের যে ইকুয়েশনটা আমরা তৈরি করব বা বের করার চেষ্টা করব, বলছে ব্যাপারটা একেবারে এস এস ওয়ান ইজ টু টি স্কোয়ার তার সাথে মিলে যাচ্ছে, কারণ ওখানেও পিয়ার অফ ট্যাঞ্জেন্ট যেভাবে আমরা বের করেছিলাম, এখানেও এনভেলপিং কোণকে কে জেনারেট করছে? ট্যাঞ্জেন্ট গুলোই জেনারেট করছে। তাহলে এনভেলপিং কোণের ইকুয়েশন কত হবে? বলছে একই রকম ভাবে এস এস ওয়ান ইজ টু টি স্কোয়ার। আচ্ছা কোশ্চিনটা হচ্ছে তাহলে এস কি, এস ওয়ান কি আর টি কি? তো বলছে ভার্টেক্সটা মানে এখানে গিভেন পয়েন্ট, এই যে এটার সাথে এটাকে কম্পেয়ার করো। তাহলে গিভেন পয়েন্টে যদি এক্স ওয়াই জেড ধরে নিই, তাহলে এস মানে কেউ বলতে পারবে কি ছিল? এস মানে কারোর মনে আছে এস মানে কি ছিল? এস হচ্ছে একটা এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা কাকে ডিনোট করছিল কারোর মনে আছে? হোয়াট ইজ এস? হোয়াট ইজ এস ওয়ান এন্ড হোয়াট ইজ টি? তিনটে এক্সপ্রেশন যে আমি লিখলাম, সেই এক্সপ্রেশন গুলো কি? এস মানে কি কে বলতে পারবে? কার্ভের ইকুয়েশনটা, কার্ভের ইকুয়েশন কারেক্ট, যেই কার্ভটা থাকবে গাইডিং কার্ভ যেটা থাকবে বলে দিবে, তার ইকুয়েশনটা হচ্ছে এস। এস ওয়ান ওই পয়েন্টটা বসিয়ে দিতে হবে কার্ভের ইকুয়েশন, সরি কার্ভের পলিনোমিয়ালটা, ঠিক আছে ইকুয়েশন বলাটা ভুল, কার্ভের পলিনোমিয়াল। এস ওয়ান মানে সেই পলিনোমিয়ালে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বসিয়ে দিতে হবে, কারেক্ট। আর টি মানে টিটা কিরকম দেখতে? লিখে দেওয়া আছে এই যে s s1 is equal to t square, ঠিক আছে, it is the equation of the enveloping cone, ঠিক আছে। আচ্ছা কোথায়? with the point x1 y1 z1 at vertex x1 y1, মানে এই পয়েন্টে যদি x y না z না ধরে x1 y1 z1 ধরো, আমরা মানে x1 y1 z1 ধরেই বইতে করেছিলাম না, x1 y1 z1 যদি ধরি তাহলে x1 y1 z1 টা হচ্ছে vertex, তাহলে এটা হচ্ছে vertex, এটা গাইডিং কার্ভ, আর ট্যানজেন্ট গুলো একটা কোণ তৈরি করবে। ব্যাপারটা কি বোঝা গেছে? যদি এটা বোঝা যায় তাহলে নেক্সট আমরা কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো একটা একটা করে দেখবো। ফার্স্ট যেটা অঙ্ক সেটা হচ্ছে তিন নম্বর এক্সাম্পল থ্রি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোন হুজ ভার্টেক্স ইজ 600 বলে দিয়েছে, এই পয়েন্ট হচ্ছে 600 এবং এমন কোন যার জেনারেটর গুলো টাচ করছে এই সারফেসটাকে। আচ্ছা এই সারফেসটা কে বলতে পারে? এটা কি রকম সারফেস বলো? এটা কার ইকুয়েশন কে বলতে পারে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়েশন, স্ফিয়ার এর ইকুয়েশন, কারেক্ট। আমি ছবিটা আঁকছি সার্কেল, কিন্তু এটা মাপতে হবে, এটা স্ফিয়ার, 3D কার্ভ, তাহলে একটা 3D কার্ভ দেওয়া আছে। তো সার্কেলের উপর একটা পিয়ার অফ ট্যাঞ্জেন্ট ড্র করা যায়, কিন্তু স্ফিয়ারের উপর প্রচুর ট্যাঞ্জেন্ট ড্র করা যাবে। সার্কেলের উপর বাইরের কোন একটা পয়েন্ট থেকে পিয়ার অফ ট্যাঞ্জেন্ট, কিন্তু সেটা যদি স্ফিয়ার থাকে, খুব ভালো করে ব্যাপারটা বোঝো, নিজেরা একটু কল্পনা করে নাও যে একটা গোলক বাইরের কোন একটা পয়েন্ট থেকে, একটা পৃথিবী, হ্যাঁ থাকে না কোথা থেকে, একটা আলোর উৎস থেকে আমরা করি না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অনেকটা ওই টাইপেরই কিন্তু এবার ছবিগুলো সব হবে। তাহলে আমরা কি এটা একটা আলোক উৎস, কোন একটা আলোক উৎস থেকে একটা গোল পৃথিবী, তাহলে পৃথিবীর উপর যখন আমরা আলো পড়ে তখন কি শুধুমাত্র দুটো জায়গায় আলো পড়ে, এই লাইন বরাবর এই লাইন বরাবর, তাহলে সুমেরু আর কুমেরু খালি আলো পড়বে, বাকি আমরা সব অন্ধকারে থাকবো সারা জীবন? ধরো এটা সূর্য, এটা উৎস আলোর, সেখান থেকে যখন আলো পড়ে তখন কি আলোটা শুধুমাত্র এই দুটো লাইন বরাবর পড়ে? পড়ে না তো, আরো অনেক লাইন বরাবর পড়ে তো। তাহলে এরকম ভাবে যেই বরাবর আলোটা পড়ছে, তাহলে আলো কিন্তু এই বরাবরও পড়ছে, এরকম ভাবে
বুঝতে পারা গেছে? তাহলে গোটা পৃথিবীটা যদি আমরা কল্পনা করি, তাহলে আমাদের যেই ধার দিয়ে দিয়ে যে আলোগুলো বেরিয়ে যাবে, সেই সমস্ত ধারগুলো আমরা বা ট্যাঞ্জেন্ট গুলো সেগুলো যদি একসাথে আমরা জেনারেট করাই, তাহলে একটা কোণ পাবো, সেই কোণটাকে বলা হচ্ছে এনভেলপিং কোণ। এই পয়েন্টটাকে বলে দিচ্ছে 600। আর যেই কার্ভটা দিয়ে দিয়েছে, সেই কার্ভটা হচ্ছে একটা স্পিয়ার বা একটা সারফেস, তার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার, এই যে এর ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ -25 করেছে, ঠিক আছে? যদি ডান দিকে থাকে সেটাকে আমরা সবসময় একদিকে নিয়ে চলে এসে জিরো করবো। তাহলে এনভেলপিং কোণের ইকুয়েশন কি হবে? খুব সিম্পল, এস এস ওয়ান ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে এস মানে কি? এস মানে হচ্ছে কার্ভটার, এই কার্ভটার এক্সপ্রেশনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -25। এস ওয়ান কি? কার্ভে 600 বসাবো, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় 6 স্কোয়ার, 0 স্কোয়ার, 0 স্কোয়ার, -25, দ্যাট মিন্স 11। আর টি কি? এক্সপ্রেশন ট্যাঞ্জেন্টের মতো হবে, 600 তে এই স্পিয়ারের ট্যাঞ্জেন্টের মতো এক্সপ্রেশনটা হবে, তাহলে 6 × মানে এক্স এক্স ওয়ান, তাহলে 6 × x প্লাস ওয়াই ওয়াই ওয়ান, ওয়াই যদি 0 আছে, ওয়াই ওয়ান 0, জেড ওয়ান 0, -25, তাহলে এটা হচ্ছে টি। ব্যাস, তাহলে এস এস ওয়ান ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, এটা হচ্ছে এনভেলপিং কোণের ইকুয়েশন, বসিয়ে দিয়েছে। পারবে? খুব সিম্পল, এনভেলপিং কোণটা কিন্তু রেসিপ্রোকাল কোণের মতো এত জটিল না, খুব সিম্পল জিনিস এনভেলপিং কোণ। বুঝতে পারলে কিনা দেখো, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো কোশ্চেন নেই, তাই তো? নেক্সট, এক্সাম্পল 4, 4 নম্বর অঙ্ক। আচ্ছা, ফাইন্ড দ্য লোকাস অফ এ পয়েন্ট ফ্রম হুইচ থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট লাইন্স ক্যান বি ড্রন টু দ্য প্যারাবোলয়েড। আচ্ছা, প্যারাবোলয়েডটা আমি এখনো পড়াইনি, ইলিপসয়েড, প্যারাবোলয়েড বা হাইপারবোলয়েড, কিন্তু মাথায় রাখবে প্যারাবোলা যেরকম 2D হয়, প্যারাবোলা বা ইলিপস যেরকম 3D হয়, সেরকম ভাবে 2D হয়, সেরকম ভাবে 3D ইলিপসটা যদি 3D হয়, তাহলে সেটাকে বলে ইলিপসয়েড। যেরকম ধরো আমাদের ডিম, ডিমটা কিন্তু একটা ইলিপস, আমরা যে ডিম খাই সেই ডিমটা কিন্তু একটা ইলিপস, তো সেটা কিন্তু ইলিপস হলেও সেটা কিন্তু 3D, তাহলে সেটাকে তখন আমরা কি আর ইলিপস বলি না, সেটাকে আমরা বলি ইলিপসয়েড। এরকম একটা ইলিপস, 2D হলে এটা ইলিপস হয়ে যায়, কিন্তু ডিম দেখো এই একই আকৃতির, কিন্তু ডিমটা হচ্ছে 3D হয়, তাহলে তখন আমরা এটাকে কি বলি? ইলিপসয়েড বলি। যদি 3D হয় তাহলে ইলিপসয়েড, সিমিলারলি যদি প্যারাবোলাটাও 3D আকারে হয় তাহলে তাকে বলা হয় আমরা প্যারাবোলয়েড, আর যদি হাইপারবোলাটাও 3D হয় তাহলে তাকে আমরা বলি হাইপারবোলয়েড। তো যাই হোক, তো প্যারাবোলয়েড, হাইপারবোলয়েড বা ইলিপসয়েডের ইকুয়েশন কি সেগুলো আমি এখনো করাইনি, সেগুলো আমি অবশ্যই আসবো। তো প্যারাবোলয়েডের ইকুয়েশন এই টাইপের হয়, প্যারাবোলয়েডের ইকুয়েশন অনেকগুলো ফর্মে হয়, এই ফর্মে হতে পারে, অন্য ফর্মেও হতে পারে, অনেক বিষয়বস্তু আছে সেখানে, ঠিক আছে? তো এখানে একটা টাইপ হচ্ছে এটা যে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2CZ, তাহলে এটা একটা প্যারাবোলয়েড দেওয়া আছে। প্যারাবোলয়েড মানে ছবিটা কিরকম হবে জানো? এটা তো একটা প্যারাবোলা, আর প্যারাবোলয়েড মানে 3D, আমি জানি না এক্সাক্ট কতটা আঁকতে পারবো, চেষ্টা করছি। এরকম একটা 3D একটা কার্ভ, মানে কি বলতো, যে ভেতরটা হচ্ছে তোমার যে ভর্তি থাকবে, মানে নিট, ঠিক আছে, ভেতরটা ভর্তি থাকবে। আচ্ছা, ফাইন্ড দ্য লোকাস, তাহলে কার লোকাস চেয়েছে? এমন একটা পয়েন্ট যেখান থেকে এই প্যারাবোলয়েডের উপর 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট লাইন ড্র করা যাবে, এক এইদিকে ধরো আরেকটা, ওইদিকে ধরো আরেকটা, তাহলে 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার মানে আলটিমেটলি কিন্তু একটা এনভেলপিং কোণের ভার্টেক্সের লোকাস চেয়েছে। কিরকম এনভেলপিং কোণ? এমন এনভেলপিং কোণ যার জেনারেটর হচ্ছে প্যারাবোলয়েডটা, এবং এনভেলপিং কোণের জেনারেটর গুলো আবার হচ্ছে 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে কোনো একটা কোণের 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর হওয়ার কন্ডিশন আমরা জানি, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট প্লাস ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট প্লাস জেড স্কোয়ার, তাহলে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট লাইন, ট্যাঞ্জেন্ট লাইন গুলোই তো জেনারেটর, তাহলে মিউচুয়ালি কটা আছে? 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট লাইন মিন্স 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর। তাহলে এই পয়েন্টটার লোকাস চেয়েছে, কোন পয়েন্টটা? যেই পয়েন্টটা থেকে আমরা ট্যাঞ্জেন্ট লাইন গুলো ড্র করবো, তার মানে এনভেলপিং কোণের ভার্টেক্স। ধরে নিচ্ছি এনভেলপিং কোণের ভার্টেক্স হচ্ছে x1 y1 z1, লেট দা পয়েন্ট বি x1 y1 z1, তাহলে দা ইকুয়েশন অফ দা এনভেলপিং কোণ যার ভার্টেক্সটা হচ্ছে x1 y1 z1, তার ইকুয়েশন কি হবে? এস এস ওয়ান ইজ ইকুয়াল টু টি স্কোয়ার,
clear s s1 is equal to t square হবে আচ্ছা s মানে কত s মানে হচ্ছে প্যারাবোলয়েডটা তাহলে প্যারাবোলয়েডটাকে সবগুলোকে একদিকে নিয়ে আসতে হবে এটা কিন্তু বারবার করে বলছি তাহলে ax square plus by square minus 2cz একদিকে s1 মানে কি s1 মানে হচ্ছে সেই প্যারাবোলয়েডের ইকুয়েশনই x1 y1 z1 বসিয়ে দেব আর t মানে হচ্ছে ট্যানজেন্ট টাইপের কিন্তু এখানে হোল স্কয়ারটা দিতে ভুলো না অনেকে এটা ভুলে যায় কিন্তু t স্কয়ার t বের করার পর স্কয়ারটা দিতে অনেকে ছুটে যায় পরীক্ষা হলে কমন কোশ্চেন কিন্তু নাম্বার পায় না যাই হোক এই যে কোণটা পেলাম সেই কোণটার বৈশিষ্ট্য কি বোঝে এই কোণটার হচ্ছে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আছে তাহলে এই কোণটার যদি তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর থাকে তাহলে এই কোণের x স্কয়ারের কোএফিসিয়েন্ট বের করছি x স্কয়ারের কোএফিসিয়েন্ট সবাই হয়তো পারবো বের করতে দেখো x স্কয়ারের কোএফিসিয়েন্ট এখানে x স্কয়ার আছে তার কোএফিসিয়েন্ট হচ্ছে a x1 স্কয়ার প্লাস b y1 স্কয়ার মাইনাস 2 c z1 আর তার সাথে x স্কয়ারের সাথে আবার a আছে তাহলে টোটাল কোএফিসিয়েন্ট হবে a ইনটু a x1 স্কয়ার প্লাস b y1 স্কয়ার মাইনাস 2 c z1 এটা হচ্ছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর এইদিকে একটা x স্কয়ার থাকবে এইদিকে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত হবে যদি আমি হোল স্কয়ার আকারে কনসিডার করি তাহলে a স্কয়ার ইনটু x1 স্কয়ার তাহলে আলটিমেটলি এখানেও দেখো একটা a আর a a স্কয়ার ইনটু x1 স্কয়ার তাহলে ওটা কেটে যাবে তাহলে কি হবে বলছো x স্কয়ারের কোএফিসিয়েন্ট হবে x স্কয়ারের কোএফিসিয়েন্ট হবে a ইনটু এই যে a ইনটু b y1 স্কয়ার মাইনাস 2 c z1 বাকি সব কেটে যাবে সিমিলারলি y স্কয়ারের কোএফিসিয়েন্ট পেয়ে যাবে এরকম আর z স্কয়ারের কোএফিসিয়েন্ট দেখবে ক্যালকুলেশন করে দেখবে z স্কয়ারের কোএফিসিয়েন্ট এখানে একটা এখানেও z স্কয়ার নেই এখানে শুধু z আছে তাহলে z স্কয়ারের কোএফিসিয়েন্ট শুধুমাত্র এখানে আসবে c স্কয়ার এদিকে নিচে আসবে মাইনাস c স্কয়ার বাস তাহলে এখান থেকে এবার দেখো x1 y1 z1 দিয়ে একটা ইকুয়েশন পেলাম এবার কার লোকাস চেয়েছে সেই x1 y1 z1 এর লোকাস চেয়েছে তাহলে x1 y1 z1 এর জায়গায় x y z কমপ্লিট আমরা বুঝতে পারলি না দেখো বুঝাতে পারলাম অঙ্কটা আচ্ছা নেক্সট প্রবলেম আচ্ছা ঠিক আছে তোমাদের একটা অঙ্ক দিই সে অঙ্কটা একটু করো তো তারপরে নেক্সট প্রবলেমটাতে আমি আসছি ধরো তোমাদের ধরো একটা সেম টাইপের অঙ্ক ধরো প্রবলেম নাম্বার 21 ঠিক আছে 21 এই পেজটা দেখতে পাচ্ছ সবাই প্রবলেম নাম্বার 21 মিট আলোচনা করে কি বলেছে ফাইন্ড দ্য এনভেলপিং কোন যার ঠিক আছে জেনারেটিং যার গাইডিং কার্ভটা হচ্ছে স্ফিয়ারটা উইথ 1000 অ্যাজ দ্য ভার্টেক্স তাহলে কি করে বের করবে এনভেলপিং কোনের ইকুয়েশন তাহলে 1000 হচ্ছে ভার্টেক্স তাহলে ফর্মুলা কত এস এস ওয়ান ইজ ইকুয়াল টু টি স্কোয়ার এস মানে হচ্ছে কত হবে কে বলতে পারে এস মানে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 25 এটা হয়ে গেল এস আচ্ছা এস ওয়ান কত হবে খুব সিম্পল এস ওয়ান মানে হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় 10 এর স্কোয়ার 100 বাকি সব 0 0 তাহলে মাইনাস 25 এস এস ওয়ান আর টি কত হবে টি হবে হচ্ছে এক্স এক্স ওয়ান তার মানে 100 10x আর বাকি হবে মাইনাস 25 বাকি সব 0 তার হোল স্কোয়ার তাহলে এবার এখান থেকে যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে আমাদের এনভেলপিং কোণ বুঝতে পারলাম 21 বাড়িতে করবে আমি করেই দিলাম 22 এই অঙ্কটা দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দা কোণ যার ভার্টেক্সটা বলে দিয়েছে আর যার গাইডিং কার্ভটা বলে দিয়েছে ঠিক আছে একই এস এস ওয়ান ইজ ইকুয়াল টু টি স্কয়ার ক্লিয়ার এই দুটো অঙ্ক আচ্ছা নেক্সট দেখো পঁচিশ 25 এখনই যে অঙ্কটা করলাম সেই একই টাইপের অঙ্ক হচ্ছে 25 কি বলেছে 25 ফাইন্ড দ্য লোকাস অফ দ্য পয়েন্টস from which three mutually perpendicular generators can be drawn to the quadratic তাহলে এমন
পয়েন্ট গুলো লোকাস চেয়েছে যেখান থেকে, তাহলে এমন পয়েন্ট গুলো, এই পয়েন্ট গুলো লোকাস যেখান থেকে বলছে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার এরকম জেনারেটর পাওয়া যাবে, তার উপর এরকম একটা কনিকয়েড, এটা হচ্ছে সেন্ট্রাল কনিকয়েডের ইকুয়েশন, ঠিক আছে, সে ইলিপসও হতে পারে, এটাকে আমি ইলিপস আকারেই ধরার চেষ্টা করলাম, বা হাইপারবোলারও হতে পারে, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, যাই হোক, তো এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা কিন্তু স্ফিয়ার না, এটা হচ্ছে কনিকয়েড, ঠিক আছে, সেন্ট্রাল কনিকয়েড, তো সেটা ইলিপসয়েড হতে পারে বা হাইপারবোলার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এই পয়েন্টটার লোকাস কি হবে, সেম অঙ্ক একই রকম ভাবে কি হবে, তাহলে এরকম ধরে নিব যে এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, সেখান থেকে এনভেলপিং কোন বের করবো আমরা, কি করে এনভেলপিং কোন বের করতে হয়, এস এস ওয়ান ইকুয়াল টু টি স্কোয়ার, এনভেলপিং কোন বেরিয়ে গেল, আচ্ছা এস মানে এই কার্ভটার ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কিন্তু ভুলে না, মাইনাস ওয়ানটা নিয়ে আসবো, এস ওয়ান করে ফেলবো, টি স্কোয়ার করে ফেলবো, তারপরে সেখান থেকে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট, ঠিক আছে, কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, কারণ তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর আছে, মানে যেই কোনটা পাবো সেই কোণের এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট, কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, তারপরে সিমিলারলি প্লাস কোফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার প্লাস সিমিলারলি কোফিসিয়েন্ট অফ জেড স্কোয়ার, এটাকে আমরা জিরো নিয়ে নেব, সেখান থেকে যে ইকুয়েশন পাবো সেই ইকুয়েশনে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান দিয়ে পাবো, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এ পরবর্তীকালে এক্স ওয়াই জেড এটা বসিয়ে দেবো, ক্লিয়ার, তাহলে কি কি বললাম, একুশ করতে হবে, বাইশ করতে হবে, পঁচিশ করতে হবে, ঠিক আছে, আর ২৬ করতে হবে, তো ২৬ টাইপের অঙ্কটা আমি এখন একটু করিয়ে দিই, তারপরে আমি ২৬টা বলছি, ২৬ টাইপের অঙ্কটা আমি এখন একটু করিয়ে দেবো, তারপরে আমি বলছি। আরেকটা দেখো অঙ্ক আছে এখানে, ২০, এই কোণের রেসিপ্রোকাল কোণ বের করতে হবে, খুব সিম্পল, সো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য রেসিপ্রোকাল কোণ, এই যে এই কোণটা দেওয়া আছে তার রেসিপ্রোকাল কোণ, আর কুড়ির ২, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোণ যার ভার্টেক্সটা জিরো জিরো সি এবং বেসটা হচ্ছে এত, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ইটস রেসিপ্রোকাল কোণ, কুড়ির ২ খুবই ইম্পর্টেন্ট, এক্সাম্পল ৫, এটা দেখে নাও, ফাইন্ড দ্য লোকাস, ঠিক আছে, এক্সাম্পল ৫টা দেখো, ফাইন্ড দ্য লোকাস অফ দ্য লুমিনাস পয়েন্ট, লুমিনিয়াস পয়েন্ট, এটা মানে কি আমি বলছি, অফ দ্য ইলিপসয়েড, ইলিপসয়েড মানে ডিম, ডিম টাইপের জিনিস, ঠিক আছে, ইলিপসয়েড, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে ফাইন্ড দ্য লোকাস অফ দ্য লুমিনিয়াস পয়েন্ট বা লুমিনাস পয়েন্ট অফ দ্য ইলিপসয়েড এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, দ্যাট কাস্ট, কাস্ট মানে গিভ, ঠিক আছে, গিভ এর আরেকটা সিনোনিম হচ্ছে কাস্ট, দেওয়া, দিচ্ছে এ প্যারাবোলিক শ্যাডো, শ্যাডো দিচ্ছে, কিরকম শ্যাডো, প্যারাবোলিক, যাতে শ্যাডোটা হচ্ছে প্যারাবোলার মতো, অন দ্য প্লেন জেড ইকুয়াল টু জিরো, অঙ্কটা ভালো করে বুঝতে হবে, আমরা দেখবে আমাদের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের বিষয়বস্তুটা কি, এটা সূর্য, এটা ধরো পৃথিবী, এটা ধরো চাঁদ, তাই না, তো আমরা কি করি, আমরা এরকম ভাবে সূর্য থেকে যদি কোনো আলো যায় তো পৃথিবীর উপর আলোটা পড়ে তার ছায়াটা দেখবে চাঁদের উপর পড়ে যায় বলে চাঁদটাকে দেখা যায় না, অনেকটা ওরকমই বিষয়, তো এটাকে যদি আমরা আলোক উৎস বলি, আচ্ছা লুমিনাস পয়েন্ট মানে একটা আলোক উৎস, তো এরকম একটা আলোক উৎস থেকে, ঠিক আছে, একটা আলোক উৎস যেখান থেকে আলো পাওয়া যায় সেই উৎস থেকে আমি এটাকে একটা পয়েন্ট আকারে ধরলাম, ধরো একটা মোমবাতি আমরা পড়ি না, একটা মোমবাতি ধরো আলোক উৎস, সেখান থেকে যদি একটা ইলিপসয়েড এর ওপর আমরা আলো ফেলি, ইলিপসয়েড মানে ডিমের মতো বিষয়বস্তুটা, তার উপর যদি আলো ফেলি তো বলছে এরকম ভাবে আমাদের আলো পড়বে, তার যে ছায়াটা পড়বে সেই ছায়াটা বলছে প্যারাবোলা হবে, কোন প্লেনের উপর, যদি সেটাকে জেড ইকুয়াল টু প্লে জিরো দ্বারা কাট করি বা এক্স ওয়াই প্লেনের উপর, তার মানে মেঝের উপর, সেটা কি করবে একটা ছায়াটা প্যারাবোলা দেবে, ধরো একটা ডিম রাখলাম আমরা এরকম বাড়িতে, আমি মানে এক্সাক্ট
হবে কিনা সব খেলার পজিশনের উপর ডিপেন্ড করছে, মানে এটা আলোক উৎসের পজিশনের উপর। দেখবে অনেক সময় ছায়া দিয়ে অনেক খেলা খেলে, প্রচুর খেলা দেওয়া যায়, এর ছবি ওর ছবি আঁকা যায়, দেখবে অনেকে দেখবে পাখি, তারপরে দেখবে বিভিন্ন জায়গায় অনেকে করে। তো কিরকম বিষয়টা যে আলোক উৎসটা আছে সেই পজিশনটা ডিপেন্ড করে। তাহলে তুমি একটা ডিম রাখলে, তুমি একটা আলোক উৎস নিলে, এবার আলোক উৎসটা পজিশনটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করে, মানে সব জায়গায় আলোক উৎস রাখলে যে প্যারাবোলিক ছায়া পাওয়া যাবে সেটা না। তো দেখবে এমন কোন একটা পজিশনে আলোক উৎসটা থাকবে যেই পজিশনের ক্ষেত্রে যদি আমি এই ইলিপসয়েডের মানে এই ডিমের উপর যদি আমি আলো ফেলি, তাহলে তার ছায়াটা দেখবে মেঝেতে একটা প্যারাবোলা দিচ্ছে, এরকম মেঝেতে একটা প্লেনে প্যারাবোলা দিচ্ছে, দেখবে ছায়াটা প্যারাবোলার মতো ছায়া হচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে সেই আলোক উৎস গুলোর লোকাসটা বের করতে হবে, কোন আলোক উৎসের জন্য কোন জায়গায় আলোগুলো রাখলে তাহলে কি করব আমরা, এরকম ভাবে একটা ইলিপসয়েডের উপর যদি আলো ফেলি তাহলে সেই আলোটা কি করবে একটা ছায়া দিবে প্লেনের উপর বা মেঝের উপর বা এক্স ও ওয়াই প্লেনের উপর, সেই ছায়াটা হবে প্যারাবোলা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে বিষয়টা কিন্তু অনেকটা এনভেলপিং কোণের মতো, সেই এনভেলপিং কোণটাকে যদি আমি প্লেন দ্বারা কাট করি তাহলে একটা ইলিপস পাবো, একটা প্যারাবোলা পাবো। বিষয়টা কিন্তু একই, একটা এনভেলপিং কোণ আছে, এনভেলপিং কোণ কি করে, তাহলে ভার্টেক্সটা কি হবে, ভার্টেক্সটাই হবে হচ্ছে আলোক উৎস, লুমিনিয়াস পয়েন্ট মানে আলোক উৎস। তাহলে আলোক উৎসটা কি, ধরে নিই যে লুমিনিয়াস পয়েন্টটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এটাই তাহলে লুমিনিয়াস পয়েন্ট, এটাই হচ্ছে ভার্টেক্স, এটাই আলোক উৎসটা। সেখান থেকে যদি আমরা ইলিপসয়েড এর উপর একটা কোয়াড্রেটিক এর উপর যদি ট্যানজেন্ট লাইন গুলো ড্র করি, সেটা যদি এনভেলপিং কোণ তৈরি করে, তাহলে এনভেলপিং কোণের ফর্মুলা হচ্ছে S1 is equal to t square। এইবার এই যে কোণটা তৈরি হলো সেই কোণটা কি করে, জেড ইকুয়াল টু জিরো সেটা দিয়ে যদি কাট করি তাহলে একটা প্যারাবোলার মতো শ্যাডো দেয়, ছায়া দেয়। তাহলে জেড ইকুয়াল টু জিরো দিয়ে যদি আমরা সেকশন করি তাহলে যেটা পাবো কোনটা পাচ্ছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো জেড ইকুয়াল টু জিরো, জেড জিরো বসিয়ে দিলাম, আর এখানে জেড নেই, এখানে একটা জেড আছে, জিরো বসিয়ে দিলাম, তাহলে এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা বলছে কার ইকুয়েশন, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। তাহলে এবার কে বলতে পারে একটা প্যারাবোলার ইকুয়েশন কিরকম হয়, একটা প্যারাবোলার ইকুয়েশন জানো, একটা প্যারাবোলা আমরা পড়েই ছিলাম নেচার অফ এ কনিক, তাহলে কে বলতে পারে একটা প্যারাবোলা কখন রিপ্রেজেন্ট করবে, কে বলতে পারে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কখন প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, সব কি ভুলে টুলে খেয়ে গেছো না, ভুলো নি, একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার, ডি এর ভ্যালুটা গ্রেটার দেন জিরো হলে হতো, হ্যাঁ, প্লাস টু এইচ এক্স ওয়াই, জেডস না, জেড কেন লিখছে, টু ডি জেড, জেড এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই, মনে আছে এটা টু ডিতে, কারণ জেড তো জিরো বসিয়ে দিয়েছি, তাহলে এটা একটা টু ডি ইকুয়েশন চলে এসছে, প্লাস টু জি এক্স জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। হ্যাঁ, কে বলছিল, আকাশ বলছিল মনে হয়, বলো কি বলছিল, এটা কখন একটা প্যারাবোলা হবে যদি এবি মাইনাস এইচ ইকুয়াল টু জিরো হয়, গ্রেটার দেন জিরো, এক হচ্ছে ডেল্টাটা যদি ডেল্টা গ্রেটার দেন জিরো, তারপর ডি, ডি মানে হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার, তাহলে এ কি, এ হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট, আর এইচ হচ্ছে টু এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট, তাহলে এবি মাইনাস এইচ স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো হতে হবে, কারেক্ট? তার আগে ডেল্টাটাও কিন্তু স্যাটিসফাই করে দেখে নেওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি পেয়েছি এখানে বলো, আমরা কত পেয়েছি, আমরা এখানে এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট কত পেয়েছি, এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন করো এখানে, এক্স তাহলে আমাদের এখানেই আমি করে নিই, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার, এটা জিরো দেখাতে হবে, তাহলেই বলবো এটা প্যারাবোলা। তো আমাকে বলো এ মানে হচ্ছে এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট, কে বলতে পারে এখানে এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট কত, অর বলবো এক্স স্কোয়ার এর কোএফিসিয়েন্ট, কে বলতে পারে, যা বলতে পারছো না,
1 by a square into bolo 1 by a square into koto x1 square by a square hai na plus y1 square by b square plus z1 square by c square minus 1 আর এই দিকেও আবার একটা x square আছে এটা হবে হচ্ছে minus x1 square by a to the power 4 এটা কেটে গেল এটা বাদ minus x1 square by a to the power 4 তাহলে ক্যান্সেল হয়ে যাবে এই টার্মটা কেটে যাবে ঠিক আছে তাহলে দাঁড়াবে যেটা সেটা হচ্ছে 1 by a square into x square coefficient কত দাঁড়াবে y1 square by b square plus z1 square by c square ঠিক আছে minus 1 আচ্ছা কে বলতে পারে y square coefficient কত হবে সিমিলারলি বলো 1 by b square into x1 square by a square plus y1 টা হবে না ওটা কেটে যাবে z1 square by c square minus 1 আর h কত হবে কে বলতে পারে is equal to h square h কত হবে h মানে 2xy coefficient কোথায় থাকবে 2xy একমাত্র 2xy এক জায়গাতেই থাকবে কোন জায়গা সেটা এইখানে থাকবে 2xy তাহলে 2xy coefficient বলো পারবে না x1 কেউ বলছো না কেন কি ব্যাপার x1 by a square into y1 by b square তার মানে x1 y1 into a square by b square কারণ h মানে হচ্ছে 2 x square coefficient 2 টা বাস এটা যেটা পেলাম ওটা ক্যালকুলেশন করতে হবে দেখো কিছু কাটা ফাটা যাচ্ছে নাকি যদি কাটা যায় তো ভালো না হলে এরকম ভাবে x এখানে কি করতে হবে আমাদের যেখানে হচ্ছে x x x1 আছে সেখানে লোকাস গুলো বসিয়ে দিতে হবে তাহলে x1 এর জায়গায় x y1 এর জায়গায় y z1 এর জায়গায় z কমপ্লিট তাহলে সেটাই হচ্ছে আমাদের কি হবে আমাদের ভার্টেক্সের বা লুমিনাস পয়েন্ট আলোক উৎসগুলোর লোকাস ঠিক আছে আমাদের এখানে আলোক উৎসগুলোর লোকাস x1 এর জায়গায় x y1 এর জায়গায় y z1 এর জায়গায় z দেখো বোঝাতে পারলাম কিনা ঠিক আছে আচ্ছা দেখি অ্যানসারটা পরের পেজে আছে নাকি না এটা আমি এটা তুলে নি পরে ঠিক আছে ওখান থেকে জাস্ট একটা দুটো লাইন আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার 28 ঠিক আছে অঙ্কটা ভালো করে দেখো 28 এবার জিনিসপত্রগুলো খুব সিম্পল হয়ে যাবে তারপর 26 এ আসবো 26 এর পরে 28 ঠিক আছে ফাইন্ড দা লোকাস অফ দা লুমিনাস পয়েন্ট আবার একই জিনিস অফ দা ইলিপসয়েড এবার এটা ইলিপসয়েড আছে আগেরটা ইলিপসয়েড ছিল দ্যাট কাস্ট এ সার্কুলার শ্যাডো তাহলে অঙ্কটার মধ্যে কি চেঞ্জ আছে আগেরবার কি রকম শ্যাডো ছিল আগেরবার শ্যাডোটা কি রকম ছিল প্যারাবোলিক এবার শ্যাডোটা কি আছে সার্কুলার অন দা প্লেন জ ইকুয়াল টু 0 তার মানে সেম অঙ্ক একেবারে সেম কি করব আবার এনভেলপিং কোন আলোক উৎসের লোকাস বা ভার্টেক্সের পয়েন্টকে নিব x1 y1 z1 তার লোকাসটা বের করতে হবে s এনভেলপিং কোনের ইকুয়েশন s s1 = t স্কয়ার আচ্ছা z = 0 দ্বারা কাট করে দিলাম যেখানে যেখানে z আছে সেখানে সেখানে 0 বসিয়ে দিলাম সুন্দরভাবে তাহলে ইকুয়েশনটা ছোট হয়ে গেল ছোট হওয়ার পর যেটা হলো সেটা একটা সার্কেল তাহলে একটা সার্কেলের ইকুয়েশন কে বলতে পারে কি হবে হ্যাঁ এই ইকুয়েশনটা একটা সার্কেল দেয় কখন স্যার a equal to b আর h h equal to 0 হতে হবে কে বলছো আতিকুর হ্যাঁ স্যার তোমার নাকি প্রবলেম হচ্ছিল আমাকে রাহমাত বললো যে স্যার আতিকুরের ক্ষেত্রে সমস্যা তাহলে অনলাইন হয়ে যাচ্ছে যে গুড অন্য কারো কাছে জোগাড় করেছো ভেরি গুড যদি হতে পারে তাহলে খুবই ভালো হ্যাঁ স্যার বাহ গুড a equal to b এটা হতে হবে আর একটা হচ্ছে xy থাকা যাবে না h টা 0 হতে হবে শুধুমাত্র a equal to b বললে হবে না xy টার্ম থাকলে থাকা যাবে না তাহলে a equal to b হতে হবে আর h equal to 0 তাহলে এটা হচ্ছে সার্কেল হয়ে যাবে
সার্কেলে এক্স ওয়াই থাকে নাকি? এক্সটা সার্কেলে থাকে না, দেখবে একটা সার্কেলের ইকুয়েশন কি হয়, এ আর বি সমান হয়ে যায়, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম হয়ে যায়। এ আর বি যেটা সমান হয়ে যায় তাহলে এ আর বি যা কোফিশিয়েন্ট সেটা দিয়ে ভাগ করে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই থাকে না, টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। তাহলে আগে যেরকম হলো সেরকমই একই জিনিস করবো আমরা। তাহলে কি করবো আমরা, দেখে নাম, সার্কেল করে দেওয়া মানে এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট জিরো আর এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট মানে এ আর বি সমান হবে ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট। তাহলে রেজাল্টটা বলেছে নিজেদেরকে করতে, তাহলে এখান থেকে আমরা করি, আমরা তাহলে এখানে এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট একটু আগে বের করে নিয়েছিলাম, আবার বের করে দেবো, এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট হচ্ছে ওয়ান বাই স্কোয়ার ইন্টু যেটা এসেছিল আমরা জানি তো, ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড ওয়ান স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু সমান হবে কার সাথে, ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট, ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট মানে হচ্ছে ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস জেড ওয়ান স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ওয়ান, আর দাঁড়াবে হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা এটা একটা হলো, কিন্তু এটা একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন হতে পারে, কারণ লোকাসটা দেখবে দুটো ইকুয়েশন দিয়ে হতে পারে, আমরা করিনি যে দুটো প্লেন পাশাপাশি লিখে দেওয়া মানে একটা স্ট্রেট লাইন, একটা স্ফিয়ার আর একটা প্লেন পাশাপাশি লিখে দেওয়া মানে একটা সার্কেল, তাহলে এরকম ভাবে এখানেও কিন্তু দুটো ইকুয়েশন পাশাপাশি হবে। আরেকটা ইকুয়েশন কি, এক্স ওয়াই কোফিশিয়েন্ট জিরো, তাহলে এক্স ওয়াই কোফিশিয়েন্ট মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এটা জিরো, এটা কিন্তু লিখতে ভুলে যাও না। আচ্ছা এটা জিরো মানে এ স্কোয়ার বি স্কোয়ার তৈরি নিয়ে চলে যায়, তার মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জিরো, তাহলে দুটো ইকুয়েশন পেলাম। আমি যদি দুটো ইকুয়েশনকে লাল কালি দিয়ে ইউজ করি, লাল কালি, তাহলে একটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জিরো আর একটা হচ্ছে এই বড় ইকুয়েশনটা। এবার কি করবো, এক্স ওয়ান এর জায়গায় এক্স, ওয়াই ওয়ান এর জায়গায় ওয়াই, আর জেড ওয়ান এর জায়গায় জেড বসিয়ে দিব, দুটো ইকুয়েশন, তাহলে এরকম ভাবে দুটো ইকুয়েশন লিখতে হবে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু জিরো আর এখানে হচ্ছে এইটা, ক্লিয়ার, বোঝাতে পারলাম? নেক্সট, আচ্ছা তাহলে আগে 26 নম্বর অঙ্কটা একটু আসি, কি বলেছিল 26 তারিখ, তাহলে আসছে 26, পারবে কিনা এবার দেখো 26 নম্বর অঙ্কটা, প্রুভ দ্যাট দ্য প্লেন জেড ইকুয়াল টু জিরো কাটস দ্য এনভেলপিং কোন, একটা এনভেলপিং কোন কে কাট করছে অফ দ্য স্ফিয়ার, তাহলে আগে এনভেলপিং কোনটা তৈরি করতে হবে, কোন এনভেলপিং কোন, এনভেলপিং কোনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 11, আর তার ভার্টেক্সটা হচ্ছে 241, তাহলে ভার্টেক্স 241, সেখান থেকে একটা স্ফিয়ারের উপরে এনভেলপিং কোন তৈরি করতে পারবে, এই এনভেলপিং কোনটা আমরা আগে তৈরি করব, এসএস1 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, সেই এনভেলপিং কোন কে কে কাট করেছে, একটা প্লেন কাট করেছে জেড ইকুয়াল টু 0, তাহলে মেজে এক্স ও ওয়াই প্লেন ইন এ রেকট্যাঙ্গুলার হাইপারবোলা, কাটার পর বলছে যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা রেকট্যাঙ্গুলার হাইপারবোলা হয়, তাহলে একটা রেকট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, কে বলতে পারে একটা রেকট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন কি টাইপের হয়, ক্যানোনিক্যাল ফর্মে যে আসবে তারকে বলেছে, একটা ব্যাপারটা বুঝতে হবে, এনভেলপিং কোনটা বড় তাকে জেড ইকুয়াল টু জিরো দিয়ে কাট করবো তত সিম্পল আসবে আকাশ, AB minus H square value টা greater than 0 আর স্যার A plus B is equal to 0 হবে, তাহলে অনেকগুলো কন্ডিশন হবে, সবার আগে হাইপারবোলা হতে হবে, সবার আগে হাইপারবোলা হতে হবে, হাইপারবোলা হতে গেলে সবার আগে আমাদের ট্রাই করতে হবে, দেখে নিতে হবে ডেল্টাটা নন জিরো আছে কিনা, দেখে নিবে, যাই হোক এটা অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে কাজে লাগে না, কারণ এটা হয়েই যায় ডেল্টাটা নন জিরো,
তারপর দেখতে হবে ডি, ডি মানে হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার, সেটা কি হতে হবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বলো হাইপারবোলার ক্ষেত্রে এবি মাইনাস এইচ স্কোয়ার কি হয়? লেস দেন 0, লেস দেন 0, কারেক্ট, নেগেটিভ হয়। আরেকটা হচ্ছে পি, যেটাকে আমরা বলি এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0, ঠিক বলছে, বি না, এ প্লাস বি ইকুয়াল টু 0। এতগুলো জিনিস আমাদের ট্রাই করতে হবে, দেখতে হবে যেটা ইকুয়েশনটা পেয়েছি সেটা এগুলো স্যাটিসফাই করছে কিনা, যদি করে তাহলে সেটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। কারণ বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো যে যদি আমি এরকম একটা এনভেলপিং কোন পাই তো এনভেলপিং কোনটা কিন্তু বড় আসবে, খুব একটা ছোট আসবে না এই স্পিয়ারের ক্ষেত্রে, তাকে শুধুমাত্র জেড ইকুয়াল টু 0 দিয়ে যখন কাট করব তো শুধুমাত্র জেডটা 0, তাহলে এক্স ওয়াই তো থাকবে এবং এক্স ওয়াই ইকুয়েশনটা অনেক বড় হবে, তো সেটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা প্রমাণ করতে হবে। এবার কোন একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয় কি হয় না সেটা আমরা প্রমাণ আগের চ্যাপ্টারে করে এসেছি, ক্লিয়ার? অনেকটা আগের টাইপের অঙ্ক, একই জিনিস, বুঝতে পারলাম? আচ্ছা এবার চলে আসি 30 নম্বর অঙ্ক। তাহলে এটা করবে 27, যেগুলো অঙ্কগুলো দিচ্ছি সেগুলো সব করতে হবে। ও 30 না, সরি, কত, 29। আচ্ছা প্রবলেম নাম্বার 29, prove that the locus of the points from which three mutually perpendicular tangent planes can be drawn to the touch the ellipse. Prove that the locus of the points, ভালো করে অঙ্কটা পড়ো একবার, প্রমাণ করতে হবে the locus of the points, ঠিক আছে, সেই পয়েন্ট গুলো from which, যেখান থেকে তিনটে mutually perpendicular tangent plane, tangent line না কিন্তু, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেনস ক্যান বি ড্রন টু টাচ দা ইলিপস ইজ দা স্ফিয়ার, এত মানে লোকাসটা বলেছে স্ফিয়ারটা, মানে লোকাসটা ইকুয়েশন বের করতে হবে স্ফিয়ার। তাহলে কি বলেছে জানো, তার মানে অঙ্কটা কিন্তু খুব সিম্পল, যে এমন পয়েন্ট গুলো বের করতে হবে, এই যে পয়েন্ট গুলো, যেই পয়েন্ট থেকে যদি আমি এরকম একটা ইলিপস নিই, তাহলে ইলিপস নি, ইলিপসটা হচ্ছে জেড ইকুয়াল টু 0, তারপরে এক্স ও ওয়াই প্লেনে ইলিপস, ঠিক আছে, তো এরকম ভাবে যদি একটা এনভেলপিং কোন তৈরি হয়, অবশ্যই কোন তৈরি হবে ট্যাঞ্জেন্ট লাইন গুলো দিয়ে এনভেলপিং কোন, তো সেই এনভেলপিং কোনের তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন থাকবে, তো তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন, যে সবুজ খালিতে ট্যাঞ্জেন্ট প্লেন গুলো আছে এর আগের দিনের অঙ্ক, ঠিক আছে, একটা হলো এরকম তিনটে থাকবে। তাহলে সবার আগে আমাদের কাজ কি, এনভেলপিং কোণের ইকুয়েশনটা বের করে নিতে হবে নাকি? এনভেলপিং কোণের ইকুয়েশন কত হবে, এই যে এস এস ওয়ান ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। তার আগে আমাদের কাজ কি, তার আগে হচ্ছে আমাদের ভার্টেক্সটা, যেটা যেই পয়েন্টটা লোকাসটা চেয়েছে সেই পয়েন্টটা বের করতে হবে, ধরে নিতে হবে। তাহলে সেই পয়েন্টটাকে ধরে নিলাম আলফা বিটা গামা, বইয়ে আলফা বিটা গামা ধরলো, আমরা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান দিয়ে করে অভ্যস্ত, এক্স ওয়ান ওয়াই জেড ওয়ান করলেও হবে যা ইচ্ছে। তাহলে দা ইকুয়েশন অফ দা কোন যার ভার্টেক্সটা হচ্ছে আলফা বিটা গামা আর যার গাইডিং কার্ভটা হচ্ছে এইটা, ঠিক আছে, পারবে বের করতে না করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা করে নেওয়ার পর আচ্ছা প্রুফ দ্যাট দ্য লোকাস অফ দ্য পয়েন্টস হুজ থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন না টু টাচ দ্য ইলিপস, এখানে কি এনভেলপিং কোন বের করতে হবে? এমনি ভাবে এমনি কোন বের করলেও তো হবে, মনে হয় আমরা যদি এমনি কোন বের করি, আচ্ছা ঠিক আছে, তো এনভেলপিং কোন করবো না, কি আছে দেখো, এনভেলপিং কোন যখনই বের করবো, এবার এনভেলপিং কোনের ক্ষেত্রে দেখো এরকম ভাবে এক্স স্কোয়ার আসবে, ওয়াই স্কোয়ার আসবে, ঠিক আছে, জেড স্কোয়ার আসবে, এরকম আসবে, জেড স্কোয়ারটা কি করে আসবে, না গো এনভেলপিং কোন করবো না, এমনি কোন করবো, হ্যাঁ এমনি যেরকম ভাবে কোন করতে হয়, এমনি কিরকম ভাবে কোন করতে হয়, প্রথমে জেনারেটরের ইকুয়েশন ধরে নিতে হয়, ভার্টেক্স হচ্ছে আলফা, তাহলে এক্স মাইনাস আলফা বাই এল, ঠিক আছে,
এখানে ইলিপসে তো ট্যানজেন্ট গুলো হবে না, এখানে শুধুমাত্র কোণ তৈরি করতে হবে, এমনি নরমাল কোণ, এনভেলপিং কোণের কোনো বিষয়বস্তু নেই। আর এখানে যে ছবিটা এনভেলপিং কোণে কিছু সেরকম না। আর জেড মাইনাস গামা বাই এন এলিমেন্ট আননোন, এলিমেন্টকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি আমাদের জানা আছে, তাহলে এখান থেকে কি করবো, এটা হচ্ছে জেনারেটর যার ভার্টেক্স হচ্ছে আলফা বিটা গামা, তাহলে জেড ইকুয়াল টু জিরো বসিয়ে দিব প্রথমে, জেড ইকুয়াল টু জিরো প্রথমে বসিয়ে দিব, জেড ইকুয়াল টু জিরো যদি বসিয়ে দিই তাহলে জেড ইকুয়াল টু জিরো এখানে বসিয়ে দিলাম, তাহলে সেখান থেকে এক্স এর মান পেয়ে যাবো, ওয়াই এর মান পেয়ে যাবো। আমি বোঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, এক্স এর আর ওয়াই এর মান পেয়ে যাওয়ার পর দেখবে যে এল এম থাকবে, তো আমরা জানো যে এরকম ভাবে আমরা তৈরি করি এল বাই এম, তাই না, এন বাই এম এরকম করতে পারি, বা আমরা একটাকে নিচে নিয়ে নিই, এভাবে আমরা রিপ্লেস করেছি আগের চ্যাপ্টারে সব। তাহলে এরকম ভাবে কোণের ইকুয়েশনটা বের করতে হবে সোজা হিসেবে, কোণের ইকুয়েশনটা যখনই বের করবো তাহলে তার মিউচু তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেন হওয়া মানে কে বলতে পারে, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ট্যাঞ্জেন্ট প্লেনের কন্ডিশন কি ছিল মনে আছে, এবি প্লাস বিসি, জেনারেটর না ট্যাঞ্জেন্ট প্লেন, প্লাস সি এ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি প্লাস ক্যাপিটাল সি ছিল না, তার রেসিপ্রোকাল কোণে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার জেনারেটর, তাহলে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই কন্ডিশনটা বসাতে হবে। এখানে এই কন্ডিশনটা কিছু বসিয়ে দিয়েছে, ঠিক আছে, এই যে এখানে দেখো এখানে বসিয়ে দিয়েছে এবি বিসি সি এ ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, এই হয়তো খুব সম্ভবত জিরো সেই জন্য, বা কিছু একটা জিরো হবে, ব্যাস এটা হচ্ছে ইকুয়েশনটা। ক্যালকুলেশন গুলো এখানে ক্যালকুলেশন আছে কিন্তু প্রচুর। এবার কি করবো, আলফা বিটা গামার জায়গায় এক্স ওয়াই আর জেড আমরা বসাবো, তাহলে এক্স ওয়াই জেড যদি আমরা বসাই তাহলে দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা একটা স্ফিয়ার যার সেন্টার জিরো জিরো আর যার রেডিয়াস হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এগুলো কিন্তু বাড়িতে জাস্ট হিন্ট আছে, তাহলে তোমাদের বাড়ির কাছে হচ্ছে 28, 29, এই যে 29 এর পর তোমাদের 28, এগুলো সব কিন্তু সব হিন্ট দেওয়া আছে, তো 28 করবে 29 করবে, তার আগের পেজে বলে দিলাম, আচ্ছা 28 করবে 29 করবে, 30টা করো তো, 30 এখানে অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোণের ইকুয়েশন আছে, 30টা করবে, 30, 28, 29, 30, আমি যেগুলো বলছি সেগুলো করতে হবে, 28, 29, 30, 30 এর অঙ্কটা এখানে আমি তোলা হয়নি, যাই হোক কিন্তু 30টা করো, ঠিক আছে। আচ্ছা এখানে করবে হচ্ছে 20, বিশেষ করে 20-2 খুব ইম্পর্টেন্ট, 20, 21, 22, ঠিক আছে, 25, 26 এই অঙ্কগুলো করতে হবে।